অ্যান্টিভাইরাস, এই অ্যান্টিভাইরাস অনেকে বলতে পারে যে অ্যান্টিভাইরাস আছে আমি কেন পিসিতে নিব, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিভাইরাস। যখন ট্রাফিকটা এই ফায়ারওয়ালের থ্রুতে যাবে তখন এই অ্যান্টিভাইরাসটা কাজ করবে। সো অ্যান্টিভাইরাসের ভিতরে আসলে প্রোফাইলে তেমন বেশি কিছু চেঞ্জ করার নাই, এখানে দুইটাই অপশন, ফ্লো বেস প্রক্সিজ মনিটরিং এবং ব্লক। হ্যাঁ, আর এইখানে এইগুলো ফিক্সড, এখন এইগুলা কি কোন কোন প্রোটোকল গুলো আসলে ইন্সপেক্ট করবে, এখানে বাই ডিফল্ট আপনি সবগুলো ইউজ করেন, প্রক্সি বেজে গেলে কিছু আর একটু বেশি হয়। যেমন এসএসএইচ করার সময় যদি আপনি কোনো মেলিসিয়াস কোনো ই পায় সেটা আটকাবে, যেমন এটার কথা হয়ে যেতে, কারণ পলিসি বেস প্রক্সি বেস করলে কিছু সিকিউরিটি বেশি আসে, কারণ সে প্যাকেটটা খুলে খুলে চেক করে তারপরে আবার ফরওয়ার্ড করে, কিন্তু যেটা আপনি ফ্লো বেজে ওইটা করতে পারবেন, এই জন্য ওই সিকিউরিটি গুলো সে দিতে পারে না। এটা হচ্ছে সিগনেচার, অ্যান্টিভাইরাস তো সিগনেচার, কন্টেন্ট অন্য জায়গা, কন্টেন্ট হচ্ছে আপনার ভিডিওতে, এই সরি ওয়েবে। তো এই প্রোটোকল গুলাতে ইউজ করেছে, মানে এই প্রোটোকলে যা যা চলে, দেন আপনি এসএসএস প্রোটোকলে কি চালাইতে পারবেন, টেল এসএসএস করতে পারেন, এর বাইরে তো আর কিছু না। ওই ওইটা যে প্রোটোকলে চলে ওই প্রোটোকলে যদি কোনো ভালনারেবিলিটি থাকে সেটা সে প্রোটেক্ট করতে পারে, এফটিপি, আইম্যাপ, এগুলো মেইলের, এইচটিটিপি, হ্যাঁ নেটওয়ার্ক লেভেলেই আর কি, রাইট, এইগুলোকে সে প্রোটেক্ট করে। এইখানে হচ্ছে এই এই ফিচার গুলো হচ্ছে আপনার সিকিউরিটি ফিচার, লাইসেন্স যখন আপনি কিনছেন বা সাবস্ক্রিপশন নিচ্ছেন তখন। এই এই অপশনটা কিন্তু একটা কন্টেন্টের ভিতরে ইউআরএল টাইপের জিনিস, ধরেন কি হতে পারে, আপনি একটা মেইলের বডির মধ্যে একটা ইউআরএল দিয়ে দিয়েছেন, যে ইউআরএলটা কন্টেন্ট এই মেলিসিয়াস, সো ও তখন কি করতে পারে ওইটা রিরাইট করতে পারে, ধরতে পারে, এই টাইপের কাজের জন্য হচ্ছে এটা কন্টেন্টের, এটা এটা জানি না, এই যে এগুলো দেখেন মেইলের না, আপনি যে এটিপি লাইসেন্স যখন নিচ্ছেন তখন এগুলো পাবেন। হ্যাঁ, যেগুলো কি কি লাইসেন্স, আমি লাইসেন্সের যেগুলো আসবে এগুলো বলবো আপনার সংশয়। সেন্ড বক্সিং করতে চাইলে আপনাকে ইউটিউব এই ওয়েব ফিল্টার বাদ দিয়ে বাকি সবগুলোই আছে, তবে ইসের জন্য না, আপনার অ্যান্টিস্প্যামের লাইসেন্স আবার এন্টারপ্রাইজে থাকে, হ্যাঁ ওটা আলাদা, ওয়েবটা ইউআরএল ফিল্টার যেটা বান্ডেল গুলো আলাদা নিতে, ধরেন ওদের প্যাকেজিং সিস্টেম হচ্ছে বান্ডেল বেজ আছে অথবা ইন্ডিভিজুয়াল আছে, আপনি ইন্ডিভিজুয়ালও কিনতে পারেন, যে আপনি শুধুমাত্র ওয়েব ফিল্টার কিনবেন আর আইপিএস কিনবেন, সেটাও ইন্ডিভিজুয়াল কিনতে পারেন, এর প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল সেল হয়, আবার বান্ডেলও সেল হয়। হ্যাঁ, বান্ডেল নিতে হবে তাহলে আপনাকে, না এই যে ডিপেন্ড করলে আপনি আপনি এন্টারপ্রাইজ নেন যেখানে অ্যান্টি স্প্যাম আছে কিন্তু এটার আপনার ইউজ কেস নেই, তাহলে আপনি কেন ওইটা নেবেন, আপনাকে ইউটিপি, রাইট, ইউটিপি লাইসেন্সে মোটামুটি সবকিছু কভার করে, একটা লোকাল অফিসের জন্য ইউটিপি লাইসেন্স, এটিপি না কিন্তু ইউটিপি। হ্যাঁ আচ্ছা, আমরা যেটা নেই ইউজুয়ালি নেক্সট জেন ফায়ারওয়ালের সাথে ইউটিপি লাইসেন্স নেন, ইউটিপি লাইসেন্স এটিপিটা নেই না, এটিপি না, এটিপি হচ্ছে শুধু সার্ভারের জন্য, যেখান থেকে ব্রাউজ হবে না সেই টাইপের অ্যাপ্লিকেশনের জন্য, মানে যাকে শুধু বাইরের থেকে অ্যাক্সেস করবেন। সো স্যান্ডবক্সিং বাই ডিফল্ট বান্ডেলে থাকে, আর যদি ইন্ডিভিজুয়াল কিনেন তাহলে আলাদা আপনাকে ক্লাউড স্যান্ডবক্সিং লাইসেন্স নিতে হবে। মেলার প্রোটেকশন, এগুলো ওই অ্যান্টিভাইরাসের মোবাইলের জন্য, কোয়ারেন্টাইন যদি করতে চান এটা এনেবল করবেন, এগুলো ডিফল্ট, এগুলো আর আপনার মডিফিকেশন, অ্যান্টিভাইরাসের ক্ষেত্রে আসলে মডিফিকেশনের কিছু নাই। ভাইরাস আউটব্রেক ডাটাবেস, এটা হচ্ছে আপনার ফটিগার্ডে ডাটাবেস যাবে, ফটিগার্ডে যদি না থাকে সে থার্ড পার্টি কোনো ওদের ইন্টারনাল সার্ভিস আর কি, কারণ আপনি নিছেন ফটিগার্ড ওর সাথে আপনি আউটব্রেক লাইসেন্সটাও নিছেন, তখন ও কি করবে, ওর ল্যাব বাদেও আপনাকে থার্ড পার্টি অন্য ল্যাবেরও ডাটাবেস চেক করতে দিবে, সিগনেচার চেক করতে দিবে, এটা হচ্ছে আউটব্রেকের। আপনি চাইলে নিজেও একটা সিগনেচার সার্ভার বানাইতে পারেন যেখান থেকে প্যাটার্ন গুলো চেক করবে, চেক করে ডিসিশন দিবে, এই যেমন এক্সটার্নাল মেলর ব্লক লিস্ট থার্ড পার্টি, যেমন যদি আপনি বোঝার জন্য বলি তাহলে ডিএনএস সরি ইমেইলের আপনি স্প্যাম হাউস, রাইট, বারাকোডার ফ্রি একটা আছে, এইগুলার যে ফিড গুলো ইউজ করেন সেই ফিড টাইপের জিনিসও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। আইপি রিপুটেশনের জন্য বিভিন্ন জায়গা থেকে, যেমন আনে রিসেন্টলি যে একটা অ্যাটাকের নামে যে ই করলো গভর্নমেন্ট, যে একটা অ্যাটাক আসবে কিছু প্যাটার্ন হ্যাশ কোড দিল, এই হ্যাশ কোড গুলা দিয়ে বললো যে সবাই যেন ইন্টারনালি ব্লক করে, তো ইন্টারনালি ব্লক কিভাবে করবেন, আপনার কোনো একটা সার্ভারে হ্যাশ কোড গুলা দিয়ে ওইটাকে যে এক্সটার্নাল সার্ভার হিসেবে দেখাতে পারবেন।
আগেকার সময় আগেকার অ্যান্টিভাইরাস গুলোতে এনক্রিপ্টেড ফাইল যেগুলো সেগুলো বাইপাস করতো, মানে অ্যালাউ করে দিত। সে কি মানে না এইখানে এই যে সেন্ড বক্সিং এ পাঠায়, এনক্রিপ্টেড যদি থাকে ও সেন্ড বক্সিং এ সে পাঠায়, কিন্তু সার্ভিস পুরা অ্যালাউ লেভেল করে তো না খুলতে কি? পারে না, পুরাটা এনক্রিপ্ট করা থাকলে তো আসলে খোলা যায় না, অ্যালাউ করে সেটা ওটা পাঠাই দেবে আপনাকে, দিয়ে দেবে আপনাকে। পেন ড্রাইভ বা কোনো অ্যাপস ইনস্টল করা হলো এইটা তো কে আটকায়, এটা কে আটকায় বলেন? পেন ড্রাইভ পিসিতে যদি লাগান আটকাবে কে? না অ্যান্টিভাইরাসটা কোথায়? পিসি তো সেটা তো হোস্ট বেস অ্যান্টিভাইরাস বলে, এটা তো হোস্ট বেস না, এটা আমি বললো এটা নেটওয়ার্ক বেস, যখন ট্রাফিকটা এর ভিতর দিয়ে যাবে তখন। নেটওয়ার্ক লেভেলের সিকিউরিটির জন্য যেটা দেখবে সেটা, আর আপনি পিসির কোনো কিছু আটকাবেন সেটা তো ও পারবে না, ওর ও তো পিসি না, বা ওর পিসির মধ্যেও ইনস্টল করেন নাই যে ও সেটা করবে। হ্যাঁ এটা করা যায়, সিস্টেম প্রথম দিনে দেখাইছিলাম, সিস্টেমে গেলে এসএসএইচ পোর্ট আপনি পাল্টে দিতে পারবেন। ওকে সো এই 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 জিনিসগুলো এখানে আসলে মডিফিকেশনের তেমন কিছু নাই, এটা ডিফল্ট সবই সবসময় ব্লক রাখবেন, ব্লক রাখলেও আটকাই দেবে। ডিফল্ট এখন যেটুকু আছে সেটুকু তো যথেষ্ট না, তাই না? মানে ডিফল্ট তো সবগুলো এনাবল করা থাকে না, এটা তো না ডিফল্ট বিকল্প এনাবল বিকল্প করা কিছু থাকে না। হ্যাঁ এই যে যেমন সেন্ডবক্সিংটা এনাবল করা নাই, হ্যাঁ কারণ এটার জন্য আমাকে আগে এটার রেজিস্টার করতে হবে, তাহলে তখনই এটা আসবে। এবং এখানে বলছে যে এই পলিসিটা কোনো না কোনো ফিচারে ইউজ করতে হবে, না হলে এটা আসবে না, এই প্রোটোকলটা দেন ইন্সপেক্ট অ্যাট লাস্ট অন প্রোটোকল টু ইউজ দিস ফিচার, তখন এটা অটোমেটিকই অন হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না, কারণ এই পলিসি কোথাও আমরা ইউজ করি নাই। তো এইটা এইটা হয় কি, এখন সোর্স পলিসি দিচ্ছেন কিসের উপরে? সোর্স আর ডেস্টিনেশনের উপরে। এখন আপনি এই পলিসিটা দিচ্ছেন যেটা হচ্ছে এখানে আপনি এক্সিকিউটেবল ফাইলগুলো এসে চেক করবে, রাইট, এনেবল করে দিছি। এখন আপনি ওই পলিসির ভিতরে আপনার এমডি সাহেব আছে, তাকে তার পলিসিতে যখন এই অ্যান্টিভাইরাসের প্রোফাইলটা কল করবেন, দেখা গেলো যে ওই ফাইলটা আটকাই দিচ্ছে। হ্যাঁ এবং সে তো তখন আপনাকে বলবে আমি আমার কেন আটকাচ্ছে, খুলো, বা ওই ফাইলটা আপনার দরকার, তখন আপনাকে কি করতে হবে, ওই প্রোফাইল থেকে ওটা উঠাই দিতে হবে। এখন ওইটা যদি উঠান তখন কি করতে হবে, তাহলে ওই প্রোফাইলে আরো যারা ইউজার আছে সবার জন্য উঠে যাবে। তাহলে এই টাইপের রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনাকে মাল্টিপল প্রোফাইল বানাইতে হবে, এক্সেপশনের জন্য আর কি। হ্যাঁ মানে মাল্টিপল ইউজার গ্রুপের জন্য, এখানে ইউজার গ্রুপ মানে হচ্ছে সোর্স আইপি গ্রুপ। হ্যাঁ যেমন আপনি সেলস এর জন্য একটা সোর্স রাখলে একটা ব্লক রাখলেন, আইটির জন্য একটা ব্লক রাখলেন, মাল্টিপল ডিপার্টমেন্টের জন্য মাল্টিপল ব্লক রাখলেন, তো এক এক ব্লকের পলিসি এক এক রকম হবে। যেমন আপনারা যারা আইটিতে কাজ করতেছেন, আপনাদের তো ফেসবুক ইউটিউব সবসময় দেখতে হয়, চেক করতে হয় ক্লায়েন্টের, কিন্তু আপনারা এখানে যারা সেলস করে তাদের হয়তো ওটা দরকার নেই, তাহলে আপনি তাদের জন্য তো এগুলো ব্লক রাখতে পারেন। তার জন্য কিন্তু এরকম আলাদা আলাদা প্রোফাইল বানাইতে হবে বেসড অন আপনার রিকোয়ারমেন্ট। হ্যাঁ কাউরে আটকাইছেন, কাউরে বলতেছেন যে ছাড়তে হবে, তার জন্য তো ওইটা বন্ধ করে দিয়ে ছাড়তে পারবেন না, আলাদা পলিসি তৈরি করে ওই পলিসিটা। ফায়ারওয়ালের পলিসি একই রকমই হবে, মাল্টিপল একই রকমই হবে, কিন্তু সিকিউরিটি প্রোফাইল গুলো আলাদা হবে এবং সোর্স ডেস্টিনেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। এই 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 রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রোফাইল বানাবেন। এটা গেলো অ্যান্টিভাইরাস প্রোফাইল। এবার আমরা আসলাম ওয়েব প্রোফাইলে। দেন ওয়েব প্রোফাইলে ডিফল্ট এগুলো আছে, আপনি যখন কোনো কিছু করবেন বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডিফল্টটা রেখে একটা ক্লোন করবেন, ক্লোন করে ওইটার উপরে আপনি কাজ করেন, কারণ ডিফল্ট হচ্ছে ওরা স্ট্যান্ডার্ড করে রাখছে। সো আমি যদি একটা এই অপশনটা অন করতে হবে, না হলে হবে কি, কোন ওয়েবসাইটে যাচ্ছেন তখন একদম ওই মাইকোটিক এর মতো হয়ে যাবে, স্ট্যাটিক ইউআরএল ব্লকিং এর মতো, যে আপনি এখানে স্ট্যাটিক ইউআরএল বলে দিবেন সেইটাই শুধুমাত্র চেক করবে, বাকি কোনো কিছু চেক করবে না। ওই যে আমরা যে টাকা দিয়ে যে সার্ভিসটা কিনতেছি, তো এইটার বেনিফিটটা কিভাবে দিচ্ছে, এই যে দেখেন এখানে বহুত ক্যাটাগরি আছে, অলরেডি যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটেরই ওরা কোনো না কোনো ক্যাটাগরিতে ফেলাইছে। হ্যাঁ সেই এইখানে একটা একটা সাইট মানে এই যে একটা ড্রোন ট্রাক, এইটা মানে যে একটা সাইট তা নেই, এইখানে লাখ লাখ সাইট আছে, তার একটা লিস্ট আছে এই রিলেটেড, এই এই ড্রাগস রিলেটেড যা যা আছে সব ক্যাটাগরির ওরা এটাতে রাখছে। এখন আপনি এরকম কতগুলো আর স্ট্যাটিক বানাবেন, তাই না? এটা তো পসিবল না, বা পসিবল হইলে তখন আপনার এই ফোর্টিনেটের মতো একটা কোম্পানি দরকার হইতে হবে, লোকরাই খেয়ে গেল করাইতে হবে যেটা ওরা করতেছে। তো এইটাকে ইউজ করার জন্যই আসলে আমাদের মেইন কাজটা, ওরা এটাকে এই সব সাইট গুলোকে একটা ক্যাটাগরির মধ্যে রেখে তাকে একটা মার্কিং করছে, এবং এইখানে কিছু অপশন আমাকে বলে দিচ্ছে যে এই টাইপের ওয়েবসাইট কে আমি কি করবো, অ্যালাউ করবো, মনিটরিং করবো। অ্যালাউ মনিটরিং আসলে অলমোস্ট একই জিনিস, ও সবসময় ওই সাইট গুলাকে
হ্যাঁ রাইট, অ্যালাও মানে হচ্ছে মনিটরিং এর জন্য ছেড়ে দিবে, যা আসবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আর মনিটরিং হচ্ছে ওর একটা লগও রাখবে, ওইখানে চেকিং ও চালাবে সবসময়, কিন্তু ছেড়ে দিবে, আটকাবে না কখনোই। হ্যাঁ, আর ব্লকে হচ্ছে এই টাইপের, এই ক্যাটাগরিতে পড়লেই ওটা ব্লক, কোনো সুযোগ নেই, সেকেন্ড কোনো কথাই নেই। আর চেকিং টেকিং এর দরকার নেই, যেটা মেলিসিয়াস কিনা কি ফ্রি বা কোনো ইস্যু নাই। সো এই ব্লক মানেই হচ্ছে চেকিং বাদ ব্লক। অর্নিং হচ্ছে আপনাকে একটা পেজে অর্নিং দেয়, ওই পেজে অর্নিং দেওয়ার পরে এত মিনিটের জন্য অ্যাক্সেস করতে, যেগুলো এইগুলো আসলে দরকার হয় না। এরপর আরেকটা কি আছে, অথেন্টিকেশন। অথেন্টিকেশন হচ্ছে এই ক্যাটাগরির কোনো সাইট যদি আটকায় বা সরি দেখতে যান, তাহলে আপনাকে লগ ইন পেজ দেবে, যে তুমি ইউজার নেম এই এইখানে যে গ্রুপ বলে দিব, এই যে আমরা ইউজার গুলো বানাচ্ছিলাম তখন, এটা আবার আরেকটা ডিভাইসে ঢুকছে, তো এখানে ইউজার নেই, আমি এখানে আবার বানাই দিই। ঠিক আছে, আমি একটা গ্রুপ ধরেন বানাইলাম, এই গ্রুপটাকে বলে দিলাম এবং ইউজার নেম পাসওয়ার্ড সেট করলাম লোকাল থেকে। সো এই 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 ড্রাগস এন্ড ওয়েবসাইটে যাইতে হলে তখনই আপনার কাছে অথেন্টিকেশন চাবে, একটা পেজ আসবে, পেজে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, যাদেরকে অ্যালাউ করছেন তারাই শুধুমাত্র এই ক্যাটাগরির ওয়েবসাইট গুলো দেখতে পারবে। এগুলো যদি করতে চান, এগুলো সাধারণত ইউজ কেস নাই, করে না, তারপর জানা থাকলে কেউ যদি বলে যে করতে, আইডিয়া দিতে পারবেন, হ্যাঁ করা যায়, আপনি করতে পারেন। আচ্ছা, এই যে যে ক্যাটাগরি গুলো, এই যে যে ডিফল্ট বললাম, এই জন্য যে ক্লোন করবেন, কারণ ওরা তো কিছু জিনিস ধরে নিছে যে কোনগুলা ভালো কোনগুলো খারাপ হতে পারে। চাইল্ড সেক্স অ্যাবিউজ, এটাতে ওরা বাই ডিফল্টই ধরে নিছে যে এটা ব্লক, মেলিসিয়াস বা এই সাইট গুলো দেখা উচিত না, মেলিসিয়াস তা না কিন্তু দেখা উচিত না, এই জন্য ব্লক করছে। টেরিজম, এই এই এইগুলো, এই যে মাইনিং, আপনারা যে মাইনিং করেন, এই এই জিনিসগুলোকে ওরাই ডিফল্টে ধরে নিচ্ছে যে এগুলো ব্লক থাকবে, আপনি চাইলেই এটাকে মডিফাই করে মনিটরিং এ নিয়ে যেতে পারেন। এটা গ্লোবালি রিকমেন্ডেড কারণেই ওরা করে। এইটা এইটা সাধারণত সবগুলোর এই দেখেন, ভিপিএন এর থ্রুতে তো ধরবে না, আপনি পাঠিয়ে দিচ্ছেন, সে তো বুঝবে না। এইখানে দেখেন এই এই ক্যাটাগরিতে আছে 15টা টাইপ, তো এইগুলো বাই ডিফল্ট ওরা সব ব্লক করছে, আপনি কোনো কিছু খুলে দিতে চাইলে খুলতেই পারেন। অনেক আপনি আপনার নেটওয়ার্কের থ্রুতে সব বন্ধ করে দিলেন, ফরেনারে দিছে না ইন্টারনেটের লাইন, সে তো আপনারে মারবে যদি এগুলো বন্ধ করে দেন। ব্যান্ডউইথ কনজিউমিং, এগুলো আলাদা আলাদা করছে, ফাইল শেয়ারিং এগুলো ধরতে পারে, যে পিটুপি শেয়ারিং। হ্যাঁ, আমরা কোন একটা সাইটে যখন আপনি দেখবেন, ওই সাইটের নাম দিলে দেখা যায় যে কোন ইসে ধরছে, আমরা এটা কিছু লগ দেখলে বুঝবো না। এইটা হচ্ছে, এইটা কিন্তু মোস্ট, এটা হলো বন্ধ রাখবেন। হ্যাঁ, এইখানেও কিছু জিনিস আছে যেগুলো আসলে খোলা লাগে, যেমন ধরেন মেলিসিয়াস ওয়েবসাইটটা, এটা আপনি চোখ বন্ধ করে বন্ধ করবেন, এটা তো কোনো ভুল নাই। ফিশিং ওয়েবসাইটগুলো আপনি বন্ধ করবেন, স্প্যাম ইউআরএল গুলোও বন্ধ করবেন, ডাইনামিক ডিএনএস, নিউলি অবজার্ভ এবং রেজিস্টার্ড, এই তিনটা কিছু জিনিস আছে যেটা আপনাকে খোলা লাগে বা খুলে দিতে এখানে মনিটরিং করে দিতে হয়। এন্ড ইউজ কেস ডিপেন্ড, যে আপনি আপনার আইটি রে কিভাবে সাজাচ্ছেন বা নেটওয়ার্কটাকে। ডাইনামিক ডিএনএস হচ্ছে বিভিন্ন ধরনের থার্ড পার্টি সফটওয়্যার গুলো, ওই অনেক সময় অনেক লিঙ্কে যায় দেখবেন যে হিজি বিজি দিয়ে ডোমেন নেম আসছে, এগুলো চেঞ্জ হয়, হ্যাঁ এক এক সময় এক এক রকম আসে, এগুলো ডাইনামিক ডিএনএস। এবং মাইক্রোটিকেও আছে, ডিএনএস যে ইউজ করে নামের উপর বেস করে পাল্টাই দেয়, এইগুলাকে ব্লক। এইটা এইটা আসলে খুব বেশি দরকার নাই, এটা ব্লক ব্লক, এটা যে করবে সে আপনাকে বলে নেবে। হ্যাঁ, যে কারণ ওইগুলো তো সিকিউরিটির বাইপাস করে, যেটা ডাইনামিক যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দুইটা কিন্তু আপনি চাইলেও ব্লক রাখতে পারবেন না অনেক ক্ষেত্রে, কারণ হচ্ছে ধরেন আপনি আজকে একটা ডোমেন নেম ক্রিয়েট করছেন, এই ডোমেন নেমটা কিন্তু নিউলি রেজিস্টার্ড ডোমেন নেম হিসেবে থাকবে, কিন্তু ওই ডোমেনটা কিন্তু ভ্যালিড, কোনো ই নেই, আপনি বানাইছেন বা আর একজন বানাইছে, একদম শিক্ষণীয় কোনো কিছু থাকতে পারে, তো তখনও কিন্তু এটা ব্লক করে দেবে। হ্যাঁ, এরকম বহুত আছে যেগুলো নিউলি, প্রতিদিনই তো ডোমেন রেজিস্টার্ড হচ্ছে, তাহলে এগুলো কি মেলিসিয়াস? মেলিসিয়াস তো না, হইতেও পারে, আমি একটা বানাই এখনই, আমি কিছু একটা বানাই রাখছি, হইতেও পারে, এই জন্যই এরা আসলে ব্লক করছে। যে আপনার পলিসিতে যদি আপনি বলতে পারেন না আমি আনট্রাস্টেড কিচ্ছু ছাড়বো না, রিকোয়ারমেন্ট দাও, ওকে খুলে দিচ্ছি, আমার কাছে যদি আমরা দেখি যে হ্যাঁ কোনো সমস্যা নাই খুলে দিব,
সেই ক্ষেত্রে এগুলো সব ব্লক। হ্যাঁ, যদি সিকিউরিটিটা ইম্পর্টেন্ট হয় কোম্পানির জন্য তাহলে অবশ্যই ব্লক। নিউলি রেজিস্টার্ড ডোমেইনটার সিচুয়েশনটা ডিফারেন্ট হয় আর কি, সময় একটু প্রবলেম, কারণ এটা অনেক সময় ভ্যালিড ট্রাফিক থাকতে পারে ওই। সেটাই সেটাই তো বললাম যে নিউলি অবজার্ভ এবং নিউলি রেজিস্টার্ড, এগুলো তো এখন পর্যন্ত কোনো ডিসিশন কেউ দেয়নি, আপনিও বিচার করতে পারতেছেন না যে এটা ভালো না খারাপ। হ্যাঁ, কিন্তু আবার আপনার ঢুকতে হবে, সেই জন্য বললাম যে কোম্পানির পলিসি অনুযায়ী যে আমার জন্য এই দু একটা সিকিউরিটি বাইপাস করে যাই, আবার কেউ বলবে না আমার প্রয়োজন ছাড়া আমি কোনো কিছু খুলবো না, সেই অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। রাইট, এরপরে এইগুলো আসলে জব সাইট, যদি আপনি এটা ব্লক করে দেন তাহলে অফিসে বসে কেউ ওই বিডি জব চাকরি খুঁজতে পারবে না। অ্যাড ব্লক কি করা যায়? অ্যাড ব্লক করা যায়, অ্যাড ব্লক, এই যে অ্যাডভার্টাইজিং বন্ধ করলে যে পপ আপ যে আসে এইগুলো আসবে না, কিন্তু এইগুলো যদি না আসে আবার, হ্যাঁ, ওয়েবসাইট ওপেন হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যেমন ধরেন ওই যে যারা ওই যে কমন যে সাইট গুলা, যেটার ভিতরে একটা যদি বলি যে আপনি টিকিট টিকিট কাটেন না, প্লেনের টিকিট, এইগুলোর ভিতরে কিন্তু অনেক অ্যাড থাকে এবং এবং মেইন কন্টেন্টের সাথে লিংক থাকে, তখন আপনি দেখবেন এই ওই সাইট গুলো আসে না। হ্যাঁ, ওই যেসব যেসব যারা বানায় তারাও তো ইন্টেলিজেন্ট, তারাও তো ভালো প্রোগ্রামার, তারা এমন ভাবে বানায় যে কন্টেন্ট দেখতে হলে অ্যাডটা আসতেই হবে। অনেকগুলো আছে যে পপ আপ দিয়ে আসে, না দেখলেও সমস্যা নেই, সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে, কিন্তু যেগুলো একদম রিলেটেড যে আমার মেইন কন্টেন্ট আসতে একটা লিংক করছে এমন ভাবে যেটা লাগবেই, তখন আর এই এটা দিলে সাইড আটকে যাবে। তো এটা কিছু আসবে পরে খুলে দিবেন, যেসব ডোমেন রিস্ক করবে, যেসব কন্টেন্ট ইউআরএল ওগুলো খুলবেন, একটা সাইট খুলতে হয়তো 10টা 15টা ইউআরএল এন্ট্রি দেওয়া লাগতে পারে, তখন দেখবেন ওটা ওটাও আসছে আবার সাইডও আসছে। জবের কথা যেটা বললাম এটা করে অফিস গুলাতে, সোশ্যাল নেটওয়ার্কিং, এটা যদি আপনি সবকিছুই বন্ধ করতে চান, ফেসবুক যত ধরনের আছে ওর ওর কন্টেন্টে যত ধরনের সবগুলো ব্লক হবে যদি এটা দেন। কিছু কিছু রিকোয়ারমেন্ট কিন্তু এরকম আসে যে আপনার বলেই দেন যে সোশ্যাল নেটওয়ার্কিং আমার নেটওয়ার্কের মধ্যে ব্লক থাকবে এরকম। হ্যাঁ, ব্লক থাকবে। আবার কেউ কেউ বলে যে নিউজ পেপার বন্ধ করেন, সব নিউজ পেপার সাইট বন্ধ করেন, এটা কিন্তু খুব ইফেক্টিভ হবে। আচ্ছা, এই এই পলিসির আন্ডারে কোনো ভ্যালিড সাইট ব্লক হয়ে গেল আর বাস বাস, অবশ্যই এক্সেপশন তো অবশ্যই আছে, এগুলা তো গ্রুপ, এনারা লক্ষ লক্ষ আইপি আছে, আপনি সব নিউজ পেপার দিলেন, এখন আপনি বিডি জবসটাই খালি রাখবেন, বাদ বাকি সব বন্ধ, সেটা করতে হবে না। এটা এটা তো গ্রুপ, তার মানে এর মধ্যে বিডি জবস পড়বে, তো এই গ্রুপ যখন বন্ধ করবেন তখন সব বন্ধ হবে। তো আগে আমরা এটা নিচের দিকে এই অপশন গুলো আছে দেখেন, তাহলে আমরা এইচআর তো এটা ওপেন করতে চাই, বিডি জবস তো তার ঢুকা লাগবে, হুম, তো ওগুলো এক্সেপশন দেওয়া লাগবে না। যখন ধরেন বিডি জবসে আপনারা অ্যাড দিবেন তখন বলবো যে ঢুকো তোমরা ওইখানে, আর বাকি সময় বন্ধ, অথবা বিডি জবসে তো অফিসের কারো ঢোকার দরকার নাই, কারণ এটা তো অলরেডি এমপ্লয়, বাইরে যাও তারপরে ঢুকো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এদের পলিসি। আর একটা জিনিস আছে আনরেটেড, এটাও ইম্পর্টেন্ট, এটা ডিপেন্ড করতেছে সিকিউরিটির উপরে, আপনার ম্যান পাওয়ার কেমন আছে, আপনি প্রতিদিন ঢুকতে পারবেন, এটা হইলে এটাও বহুত আইপি আটকে যাবে, বহুত ওয়েবসাইট আটকে যাবে, ডোমেনের চাইতে আটকাবে বেশি। হ্যাঁ, উপরে যেটা দেখলাম না, নিউলি ডোমেন, নিউলি ওপেন ডোমেন, রেজিস্টার্ড ডোমেন, রাইট, নিউলি ওপেন এবং রেজিস্টার্ড ডোমেন, এই দুইটা, এই দুইটার থেকেও বেশি সাইট আটকাবে এটার কারণে। হ্যাঁ, আনরেটেড, কারণ এই যে যে ক্যাটাগরি দিছে, এই ক্যাটাগরিতে যদি 10 লাখ ইমেল, 2 কোটি ওয়েবসাইট থাকে, অন্তত 10 লাখ আছে আনরেটেড, যেগুলো এখন পর্যন্ত ওরা কোন রকম পলিসির ভিতরে রেটিং করে নেই, যেন ওয়েবসাইট ভালো বা খারাপ, রেপুটেশন এখন ওরা ই করে নেই। হ্যাঁ, আইপি রেপুটেশন বলে বা ওয়েবসাইটের সার্ভিস রেপুটেশন বলে, এটা মেজার করে নাই বা ডিফাইনও করে নাই, এরকম বহুত সাইট আছে নিউলি ডোমেনের চাইতেও বেশি, সো তখন এইগুলো কিন্তু আটকাই দিবে। হ্যাঁ, সো ডিপেন্ড করতেছে আপনি ব্লক করবেন, আপনার রিকোয়ারমেন্ট আসবে আপনি খুলে দিবেন, যেখানে সিকিউরিটি মেইন যেসব কোম্পানিতে, সেসব কোম্পানিতে অবশ্যই এগুলো ব্লক। আচ্ছা, এই ক্যাটাগরি রিলেটেড কোনো জায়গায় কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এইগুলো যেটা আছে এটা ফর্টিনেট বাই ডিফল্ট, সো এখানে আপনি চাইলেও এইগুলাকে ডিলেট করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। এখন যেটা হইতে পারে যে এইখানে একটা জিনিস আছে লোকাল ক্যাটাগরি, হ্যাঁ, যেটা হচ্ছে এই সব ক্যাটাগরিতে আছে, একটা তো স্ট্যাটিক আপনি খুলতে পারবই, কিন্তু আমি স্ট্যাটিক আকারে না খুলে আমি এই ক্যাটাগরি তৈরি করেও খুলতে পারি ওয়েবসাইট। হ্যাঁ,
সেটা কিভাবে দেখেন, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লোকাল ক্যাটাগরি দিয়ে দিচ্ছে, এটা সব প্রোফাইল আপনি নতুন ক্রিয়েট করলেও দেখবেন এখানে লোকাল অপশনটা চলে আসছে, এটা যখনই অন করব এই যে লোকাল ক্যাটাগরি, হ্যাঁ কাস্টম ওয়ান কাস্টম টু এই দুইটা হচ্ছে ওরা নামকরণ করে দিচ্ছে, ওটা আমরা দেখি কোথা থেকে আটকানো যায়। সো আপনি চাইলে কি করতে পারেন, ধরেন আমি দুইটা ক্যাটাগরি করলাম, এখানে তো সব ক্যাটাগরি কি আছে যে ড্রাগস, ধরেন এখানে মনিটরিং দিলাম, এটা তো ওরা করছে, এখন আমি কি করলাম, আমি দুইটা ক্যাটাগরি বানাইলাম, এই দুইটা কাস্টমই বানানো, এখানে অ্যাকশনে আমি একটা দিলাম মনিটরিং আর একটা দিলাম ব্লক, ধরেন কেন হচ্ছে, ধরেন দুইটা কেন লাগতেছে, ধরেন এটা আমার ব্লক, হ্যাঁ এটা ব্লক, তো এই ক্যাটাগরির কোন একটা যদি আমার খুলতে হয় তাহলে তাকে অ্যালাউ করতে হবে, তাকে তখন আমি এই কাস্টম ক্যাটাগরি অন এ ডিক্লেয়ার করব। আর এই ক্যাটাগরি কি খোলা, একে যদি আমার ব্লক করতে তাহলে কি করতে হবে, কাস্টম সে ইউআরএল এ দিয়ে দিতে হবে, কিভাবে দিব সেটা আমি দেখাচ্ছি। তার মানে এই যে দুইটা পলিসি আমি বানাইলাম, একটাতে দিলাম কাস্টম মনিটর মানে অ্যালাউ, হ্যাঁ সে লগ জেনারেট করবে, আর একটা দিলাম আমি কাস্টম টু যেটাকে লিখলাম ব্লক, অর্থাৎ কাস্টম টু এটা একটা গ্রুপ, ধরেন গ্রুপ নেম কাস্টম টু, গ্রুপে যেসব ওয়েবসাইট বা ইউআরএল দিব সেইগুলো ব্লক, আর কাস্টম ওয়ানে যেগুলো দিব সেগুলা অ্যালাউ। এই গ্রুপে কিন্তু কোনো ওয়াইল্ড কার্ড দেওয়া যায় না, হ্যাঁ ডাইরেক্ট ফুল ইউআরএলটা। তো এবার দেখেন এটা কোথা থেকে দেয়, এই যে হচ্ছে রেটিং, হ্যাঁ আমরা যদি এই যে কাস্টম ক্যাটাগরির অপশনে যাই, দেখেন এই যে দুইটা দেওয়া আছে, হ্যাঁ ওই যে ওইখানে যে দুইটা দেখলাম, এই যে কাজে আমি নাম পাল্টাই দিই, তাহলে এগুলো ক্রিয়েটও করতে হয় এখান থেকে, এখান থেকে হ্যাঁ ওইখানেও আমার এই দুইটা এই নামে চলে যাবে, চলে গেছে অলরেডি, হ্যাঁ এখানে চেঞ্জ করে গেছে। এখন দেখেন আমি চাইলে এটাকে এই যে আমি এখন এইখানে ধরুন কোন একটা ওয়েবসাইট এই যে ড্রাগস এন্ড ড্রপে আটকাই ছিল, হ্যাঁ আমি এখানে ওইরকম একটা ওয়েবসাইট দিলাম bbc.com, ধরে নিলাম আমার এটাই আমার রিকোয়ার্ড ওয়েবসাইট যেটা এই গ্রুপে আটকাই ছিল, হ্যাঁ একে আমি এখন খুলতে যাচ্ছি, তাহলে আমি এখানে ওয়েবসাইটটা দিব, এটাকে আমার বলছে আমার লাইসেন্স নাই, বুঝছেন লাইসেন্স থাকলে আপনাদের যে ডিভাইসে লাইসেন্স আছে দেখেন তখন আর এটা আসবে না, এই লুক আপ দিতে দিবে, এইটা তো আমাকে লিখছে, এটা কিন্তু জাস্ট ডিফল্ট হিসেবে আসছে, আসলে এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির এটা এখানে দিলে চলে আসবে। আচ্ছা ও নিজের মতো ডিটেক্ট করে ওই ক্যাটাগরিতে ফেলতে পারবে, এরকম? রাইট, না ডিটেক্ট করে ফেলতে পারবে না, ওটা অলরেডি ফরেনের কোন ক্যাটাগরিতে রাখছে ওইটা আপনাকে আপনি সার্চ করার জন্য, রাইট আপনি নিজের থেকে বুঝলেন যে ওটা কোন ক্যাটাগরিতে আছে। না এটা আপনি ওয়েব ফিল্টার কিনলেই চলে আসবে, ইউটিএম ইউটিপি ইউটিপি লাইসেন্স ইয়ার, এগুলো ওয়েব ফিল্টার মানে হচ্ছে ব্রাউজার বেস যত ধরনের, না ওই যে আপনি যদি বান্ডেল কেনেন বান্ডেলের সাথে আছে, হ্যাঁ বান্ডেলে থাকবে, দেখেন এটা যদি আমি লুক আপ করি তাহলে কিসে আছে, দেখেন drugs.org আসে হচ্ছে ইন্টারনাল জেনারেল বিজনেস, বিজনেস ক্যাটাগরিতে ওরা যেটা বানাইছে সেই ক্যাটাগরিতে আছে। এখন আমি যদি এখানে দেখেন জব সার্চ, হ্যাঁ এটা হচ্ছে ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে জব সার্চ এর মধ্যে আছে, সো এইভাবে দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কোন সাইডের মধ্যে আছে। এখন এটাকে আপনি ওভাররাইট করবেন যে ও আমার অফিসে তো এটা বন্ধ করে দিছে, টোটাল জব সার্চ আমি বন্ধ করে দিছি, এইচআর বলছে কোনো ধরনের জব সার্চ থাকবে না, আমার এই জব সার্চের যে সাব ক্যাটাগরির উপর রাইট ক্লিক করে আমি কি করছি ব্লক দিয়ে দিছি। তার মানে যত ধরনের জব সার্চ আছে, আমি যদি এখানে আর কি কি আছে jobs.com, হ্যাঁ jobs.com এটাও কিন্তু জব সার্চ এর মধ্যে, সো আমি চাচ্ছি বিডি জবসটাকে আপনি অ্যালাউ করবেন, কারণ গ্রুপ তো ডাউন ব্লক করা, সিঙ্গেল একটা রে আমি অ্যালাউ করতে চাচ্ছি, সো এটা আরো একটা অপশন আছে, এটাও একটা অপশন, এখানে দেখেন আমি তখন কি করব, এই যে কাস্টম রেটিং কাস্টম যে বানানো আছে দুইটা অ্যালাউ অর ডিনাই, আমার যদি ওইখানে ডিনাই থাকে তাহলে আমি কাস্টম সে কি করছি অ্যালাউ করছিলাম, হ্যাঁ নাম্বার নাই, আমি তার
আমি ভুলে গেছিলাম, দেখছেন কনফিউজ হয়ে গেলাম। এটা আরেক ডিভাইসে ঢুকছে, লাইসেন্স ছিল আর কি। এটা হচ্ছে, এটা এটা হচ্ছে, এটার মধ্যে এই যে, এটা হচ্ছে এই যে, এখানে অ্যালাউড নাই। হ্যাঁ, তো তখন আমি এখানে যদি সিলেক্ট করে দেই, এটা ওই ক্যাটাগরিতে চলে যাবে, ওই ক্যাটাগরিতে এখন আটকাবে। মানে এটা হচ্ছে মূলত যেটাই করছে সেটা গ্রুপ বেস করছে, তাকে আমি এক্সক্লুড করব কিভাবে সেটা, সেটা হচ্ছে আপনাকে ওয়েব ফিল্টারের ইন্ডিভিজুয়াল ইউজারকে যদি ইন্ডিভিজুয়াল ইউজার কে আপনি ইন্ডিভিজুয়াল এইভাবে দিতে পারবেন না, ক্যাটাগরি ওয়াইজ ইন্ডিভিজুয়াল ইউজার কে দিলে তার জন্য পলিসি বানাইতে হবে আলাদা। এই যেখানে যা করতে সেগুলো সব গ্রুপ, প্রোফাইল মানেই আসলে একটা গ্রুপ। হ্যাঁ, তখন একটা ইউজারের জন্য একটা সাইটের জন্য পলিসি বানাবেন। ওকে, এই এইটা গেল হচ্ছে আমার ক্যাটাগরি বেস। এবার এই এই অংশটা নিয়ে কোনো ই আছে কিনা, এই যে শুধু এইটুকু, এতক্ষণ যেটা দিলাম এটা গ্রুপ, গ্রুপটা কিভাবে বাইপাস করবেন সেটাও দেখাইছি, রাইট? কারণ হচ্ছে অনেক সময় ওয়েবসাইট আটকায় রেটিং এর কারণে। হ্যাঁ, আপনি স্ট্যাটিক ইউআরএল দিয়ে তাকে সারাইতে পারবেন, যে এখানে আমি বলে দিলাম যে এখানে গ্রুপে আটকাইছে উপরে। হ্যাঁ, আমি এখানে সেম জিনিসটাই দিলাম, এই যে bdjobs.com অথবা আমি অয়েল কার্ড দিলাম। আগে থেকে কিন্তু অয়েল কার্ড দেওয়া যাইতো না। হ্যাঁ, অয়েল কার্ড মিনস হচ্ছে স্টার ডট, এর আগে যাই থাকুক না কেন সব মিলে যাবে। হ্যাঁ, এর ভিতরে যা আছে, এর আগে যা আছে সব মিলবে। একে আমি কি করলাম, এলাও করলাম, মনিটরিং করলাম অথবা এক্সাম করলাম, যেটা আছে সেটা না, এটা হচ্ছে স্টাডি কিউআরএল আসছে। তো এইখান থেকে দেখেন এই যে আসছে, হ্যাঁ, এটাও কিন্তু সার্ভে। উপরে যদি ব্লক থাকে, এই যে আনরেটেড অবস্থায় তো ব্লক, আনরেটেড ব্লক না, এই সাইটটা যদি এখন আনরেটেড থাকে তখন কি হবে, ব্লক থাকতো না। উপরে গ্রুপের কথা ভুলে যান, গ্রুপে ধরে নাই, কারণ ওই ওয়েবসাইটটা রেটিং এ কোনো কিছুতে নাই, কোনো গ্রুপে নাই, তার মানে কি আনরেটেড। এন্ড আনরেটেড হলে এখানে আমার কি বলা আছে, ব্লক, যে এটা হচ্ছে গ্রুপ বেস, এর আগে সে চেক করা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকে যদি কোনোটা থাকে তাহলে গ্রুপটা চেক করবে না, এইখানে ডিসিশন আগে নেবে। সো এইখানে আমি কি করলাম, ওয়েবসাইটটাকে দিছি এলাও, এক্সাম করলাম, কার সাথে, এইখানে যে পলিসি আছে তার বিপরীত করলাম। হ্যাঁ, তার মানে এটা ই হলো। এখন এইটা কি করতেছে, এইটার বিহাইন্ডে যা আছে সেটা করতেছে। এখন অনেক সময় হয় কি, ইউআরএল টা রেটিং এর কারণে বন্ধ হয়, রেটিং এর কারণে যদি বন্ধ হয় তখন এইখানে স্ট্যাটিক দিলেও খুলবে না। তখন আপনাকে এই যে একটু আগে যেটা করলাম, এই যে গ্রুপ, এইটা হচ্ছে রেটিং খুলে দিবে। হ্যাঁ, যখন কোনো সাইট খুলবেন যদি দেখেন যে ইউআরএল ও খুলতেছে না, স্ট্যাটিক ইউআরএল দেওয়ার পরেও খুলতেছে না, ব্লক ব্লকই দেখাচ্ছে, তখন তাকে রেটিং এ কাস্টম এ ঢুকাই দিবেন। দেখুন এটা ওপেন হয়ে গেছে। সো এটা হচ্ছে গ্রুপ। এবার আসলাম আমরা নিচের দিকে, কাস্টম এ ঢুকাই দিয়ে ব্যাপারটা ঠিক বুঝে নিই, মানে কাস্টম এ অ্যাড করলাম, এই যে এটা, এটা কোথা থেকে অ্যাড করছি দেখেন, এই যে ওয়েব রেটিং ওভাররাইড। আচ্ছা, কারণ ওভার রেটিং এর কারণে আটকাইলে তখন তো তাকে রেটিং খুলতে হবে, তখন ওভাররাইড করবেন এইখানে এই কাস্টমস এবং এই দুইটার মধ্যে অ্যাড করে দিয়ে। তো এইখানে তো এই দুইটা দেখা যায়, এই দুইটাই তো আপনি, হ্যাঁ, এইটা এটার ভিতর তার আপনি এইখান থেকে কোনো ওয়েবসাইট দিতে পারবেন না, ওয়েবসাইট দিতে হলে এইখানে আসতে হবে। ওকে, এইখানে ইনভ্যালিড ইউআরএল, এগুলো এটা ডিফল্ট, মানে এটা আপনাকে কোনো কিছু লিখতে হবে না। ইনভ্যালিড অনেক কিছু উল্টা পাল্টা লিখে ওয়েবসাইট বানায়, হ্যাঁ, ওর যে প্যাটার্ন গুলো বাইপাস করলে তাকে ব্লক করবে। ইউআরএল ফিল্টার যেটা বললাম যে স্ট্যাটিক, উপরে যদি ব্লক হয়, যদি খুলতে চান তাহলে এখানে অ্যালাউ করবেন, আর উপরে ব্লক, প্রোফাইলে ব্লক আছে তাকে খুলতে চাচ্ছেন তাহলে অ্যালাউ করবেন, আর প্রোফাইলে খোলা আছে তাকে ব্লক করতে চাচ্ছেন তাহলে ব্লক করবেন। আর এইটা দিয়ে যখন করবেন স্ট্যাটিক্যালি, তখন আপনাকে এখানে অয়েল কার্ড ইউজ করতে পারবেন। হ্যাঁ, দুই পাশে অয়েল কার্ড হতে পারে, এই পাশে দিয়ে আপনি অয়েল কার্ড ইউজ করতে পারেন, এই পাশটা দিয়েও অয়েল কার্ড ইউজ করতে পারবেন। অর্থাৎ মধ্যেখানে যদি ডটের মধ্যেখানে যদি জবস থাকে তাহলে দুই পাশে যাই দেন না কেন সেটাই আটকাবে, আর এইটা দিলে কন্টেন্টের ভিতরে যাই থাকুক এই ম্যাচ করে গেলে আটকাই দিবে। অয়েল কার্ড মানে কি বুঝছেন আপনারা সবাই? ক্লোজ টু সামথিং,
তাহলে এটা এটা দেখলাম, ক্যাটাগরি দেখলাম, ক্যাটাগরি নিয়ে কোনো ইস্যু নাই, আরো ঘাটেন যদি থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। এরপর আসলাম স্ট্যাটিক, এটা এটার ইউজ কেস নাই, এটা হচ্ছে গ্রুপ বেস ধরে ইউজার নেম ধরে কত মিনিটের জন্য এই প্রোফাইল গুলো খুলবো, এইগুলা এইগুলার ইউজ কেস আপনি পাবেন, এগুলো নিজে গুদাগুতি করতে চাইলে করতে পারবেন, কিন্তু কর্পোরেটে আসলে এইভাবে হয় না যে আমি 5 মিনিটের জন্য অমুক গ্রুপে এই ওয়েবসাইট দিব, 10 মিনিটের জন্য আরেকজনরে দিব, এগুলো হয় না কর্পোরেটে। সো আপনি এটা এনেবল করবেন, এটা এনেবল করবেন যখন কাউকে অ্যালাউ বা ডিনাই করবেন গ্রুপ কে বাইপাস করার জন্য, সেন্ডবক্সিংটা দিবেন, কারণ যে সাইডে যাচ্ছেন ওই সাইড যদি এইটাও ম্যাচ করে নাই এইটাও ম্যাচ করে নাই, ওই সাইডটা ভালো না খারাপ এটা তো চেক করবে কে, তখন এই সেন্ডবক্সিং এর কাছে ইউআরএলটা পাঠিয়ে দিয়ে ফোর্টিনেট তার সাইডে চেক করে ওয়েবসাইটে ঢুকে যে ওয়েবসাইট আসলে ভালো কিনা, তারপরে ডিসিশন দেয় যে হ্যাঁ ভালো, ঠিক আছে, বা ডিসিশন দেয় যে ব্লক, এটা হচ্ছে সেন্ডবক্সিং, এটার জন্য অলরেডি আপনি টাকা দিয়েছেন, সো এটা করবেন। কন্টেন্ট ফিল্টার, যদি কোনো সাইডের ভিতরে কন্টেন্টের শব্দ চেক করাইতে চান তাহলে আপনাকে কন্টেন্ট ফিল্টার দিতে হবে, কিন্তু কন্টেন্ট ফিল্টার দিলে কিন্তু অনেক সময় অনেক সাইডে আটকায় যাবে, মানে আপনি লিখে দিলেন যে জবস কন্টেন্টটাকে ব্লক করো, আপনি যে সাইডে যাবেন সেই সাইডটাও যদি ভালো হয় দরকারি হয় জব শব্দ থাকলে ওটা আটকায় দিবে। রিলেটেড ওয়েবসাইট গুলো এখন ব্লক হয়ে যায়, বাট তারপর আপনি চাইলে করতে পারবেন, চেক করতে পারেন। সো এটা আমরা বন্ধ করে দিলাম, এটা ইউজ করলাম না। এখানে আর একটা আছে ওয়েব দেন অ্যালাউ ওয়েবসাইট হোয়েন এ রেটিং অকার রেকর্ড ইরর অকার, অর্থাৎ যখন কোনো ওয়েবসাইট চেক করে বলবে যে রেটিং ইরর পাচ্ছে তখন তাকেও যাতে অ্যালাউ করে দেয়। এখন এইটা কি কোন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন বা কোন ক্ষেত্রে না করেন, ধরেন আপনি সিকিউরিটি লাইসেন্স কিনছেন, এখন আপনার তো ওয়েব রেটিং আসবে না কারণ ও তো চেক করে বলবে, তখন কি আপনি এটা ইউজ করবেন? কারণ আপনি আপনি তো সিকিউরিটি দেওয়ার জন্য লাইসেন্স কিনছেন সাবস্ক্রিপশন কিনছেন, তাহলে নিশ্চয়ই আপনি চাবেন না যে আমার কোনো ওয়েবসাইটে যদি রেটিং খারাপ হয় বা রেটিং না পায় তাহলে তুমি ছেড়ে দাও, তখন তাকে ব্লক করো, পরে লাগলে আপনি খুলে দিবেন। কিন্তু এটা তখন ইউজ করেন যখন মানে এটা যদি দেওয়া থাকে তাহলে সিকিউরিটি অপশন থাকা অবস্থায় যদি কোনো কারণে মিসম্যাচ হয় তাকে ছেড়ে দিবে কিন্তু, হ্যাঁ, আর যদি না দেওয়া থাকে তাহলে সিকিউরিটি রেটিং বা ওয়েবসাইটের সাথে কমিউনিকেশন লাইসেন্স রিলেটেড ইনফরমেশনের ইস্যু থাকলে আটকাই দিবে। এখন আপনার লাইসেন্স আসছে তখন তো আমার দরকার নেই, যদি হয় তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আমি আমার ফোর্টি গার্ডের সাথে কমিউনিকেশন করতে পারতেছে না ইন্টারনেটের সমস্যা, যেহেতু করতে পারতেছেন তখন সে আটকাই দিবে, ওয়েবসাইট ঢুকতে পারবে না, ব্রাউজারে যখন যাবেন শেষে একটা সিগনেচার ই দিবে, ওই সার্টিফিকেট ইরর দিয়ে আটকাই দিবে, তখন আপনি আপনার ট্রাবল শুট অনুযায়ী করে ফেলেন। আর যদি না করেন, যদি এটা দেওয়া থাকে ওয়েবসাইট না পাইলেও কিন্তু ওয়েবসাইটে চলে যাবে, কারণ যখন চলে যাবে তখন কিন্তু আপনি সিকিউরিটি কাজ করবে না, তাহলে আপনি একটা পলিসি বানাইছেন যে পলিসিতে আপনি এই ডিফল্টটা দিচ্ছেন, ডিফল্টের ভিতরে কিন্তু আপনি ই রাখছেন, এই যে ব্লক অ্যালাউ রাখছেন, এটা তখনই কাজ করে যখন লাইসেন্স থাকে। এখন আপনার আজকে লাইসেন্স শেষ হয়ে যাবে রাতে, কালকে থেকে কি হবে, সব ব্লকিং এ চলে যাবে না, আপনি লাইসেন্স কিনেন নাই, তাহলে আপনাকে কি করতে হবে, সব পলিসি পাল্টাইতে হবে না, তখন আপনি এখানে ওয়েব রেটিং দিয়ে দেন যাতে সে ছেড়ে দিবে। হ্যাঁ, আপনি যে আবার লাইসেন্স কিনে আবার অন করে দিবেন,
হ্যাঁ করা যাবে, সবই করতে পারবেন, কিন্তু সিকিউরিটি কাজ করবে না। এই যে ব্লক করছেন, এই যে আপনি আনরেটেড ব্লক করছেন, মেলিসিয়াস ওয়েবসাইটে ব্লক করছেন, এই যে এই অপশন গুলা, এই সব এইগুলোর জন্যই তো সে টাকা নেয়। তখন তার চেক করবেন আর ছেড়ে দিবে, তখন রাউটারের মতো ছেড়ে দিবে, সব সাইট পাবে। তখন সিকিউরিটি থাকলো না, এটা আর কি, এটাও সিকিউরিটি। রেট ইরর বাই ডোমেন অ্যান্ড আইপি ওয়াইজ, এটা ছিল ওয়েবসাইট ওয়াইজ, মানে উপরে যা যা করছে এগুলো আমরা ওয়েবসাইটের নাম দিয়ে এবং ওর ভিতরের কন্টেন্ট চেক করে, আর এটা হচ্ছে শুধু ডোমেন নেম এবং আইপি টা চেক করে, আইপি রিপুটেশন যদি বলেন, আইপি রিপুটেশন গুলো আর ইউআর ডোমেন রিপুটেশন চেক করে ও অ্যালাউ ডিনাই করবে। এটার জন্য কিন্তু লাইসেন্স লাগে, হ্যাঁ, রেটিং লাইসেন্স। যদি আমরা লাইসেন্সে যাই একটু দেখি কি আছে, যেমন ধরেন এই যে আমি যেটা দেখালাম, এটা এটা কিন্তু আমার ফুল লাইসেন্স আছে, হ্যাঁ, শুধু আমার ইচ্ছের লাইসেন্সটা নেই। ইউআরএল ফিল্টারে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিলাম, ধরেন আমরা এখানে বললাম যে ফেসবুক বন্ধ, হ্যাঁ, সব সাইট ওপেন, কিন্তু আমি চাচ্ছি আমার ফেসবুকটা বন্ধ এই প্রোফাইলে। facebook.com টাকে আমি ব্লক করে দিলাম, সেটা কোনটা আমরা যে মাইক থেকে ম্যাকের সাথে স্ট্যাটিক করে দিই আর কি, ডিএসসিপি থেকে পাবে না, হ্যাঁ ওটা আছে, ওটা ডিএসসিপি লিজে গেলে দেখাচ্ছি দাঁড়ান, তাহলে ঠিক আছে, সাপোজ আমি ইউটিউব উপরে সবকিছুতে আমি এলাও করছি, সব সোশ্যাল সাইট এলাও, হ্যাঁ, আমি ফেসবুক আর ইউটিউবটারে বন্ধ করছি, বন্ধ করে আমি একটা প্রোফাইল বানাইছি, কিন্তু এইটা এই প্রোফাইলটাকে আমি সব পলিসি দিব, যদি কারো ইউটিউব ফেসবুক দরকার হয় তখন তার জন্য আমরা এটাকে আবার ক্লোন করে অথবা আর একটা নতুন বানালাম যেখানে ফেসবুক ইউটিউব ব্লগ থাকবে না, এটার ভিতর তো আমার ব্লগ নেই, ঠিক আছে, হ্যাঁ, পলিসি আলাদা করবেন, একই ইউজারে দুই পলিসিতে রাখা যাবে না, কিন্তু একটা ইউজারে রাখছেন, একটা আইপি রে রাখছেন আপনি ফেসবুক ব্লকে, আর একটা পলিসিতে আবার ফেসবুক অনে রাখছেন, তাহলে কোনটা কাজ করবে, আগে থাকবে সেটা। সো এটা ওই পলিসি যখন বানাবেন তখন সোর্স কে অবশ্যই ডিফাইন করে আলাদা আলাদা করতে হবে, তাহলে আলাদা পলিসি করবেন এবং ওই পলিসি উপরে থাকতে হবে, যেটা মোর স্পেসিফাই, যেটা মোর স্পেসিফাই পলিসি সেটাকে অবশ্যই উপরে রাখতে হবে টপ, কোন গ্রুপে ম্যাচ করে গেলে নিচে যদি সে সিঙ্গেল থাকে কাজ হবে না, সেটা কিন্তু ফায়ারওয়াল পলিসি বানানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে আমি যে পলিসিটা বানাচ্ছি সেটা তার উপরে কোনো কমন পলিসি আছে কিনা, কারণ আপনি বানাই ফেললেন খেয়াল নাই নিচে চলে গেল, দেখবেন আটকাচ্ছে না, কাজ করতেছে না, খুঁজেই পাবেন না কেন কাজ করতেছে না। সো ওই জিনিসগুলো মাথায় রাখবেন যে উপরে কোনো কমন পলিসিতে সে ম্যাচ করতেছে, ওটা লগ দেখলে বুঝবেন যে কোন পলিসিতে আমি বানাইছি কোনটা, ম্যাচ করতেছে কোনটা, ওটা তখন লগ দেখে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। সো ওয়েব ফিল্টারে এইভাবেই আপনি প্রোফাইল গুলো বানাবেন, কতগুলো ক্যাটাগরিতে কারে ব্লক করবেন ডিনাই করবেন, ওই গ্রুপে কতগুলো গ্রুপ হইতে পারে এটার উপর বেস করে প্রোফাইল বানাবেন, এবং এটা ডে টু ডে কাজের উপর বাড়তে থাকবে, ডে ওয়ানে আপনি এত পলিসি মনে করে বানাইতে পারবেন না, এটা প্রতিদিন কাজ করবেন, রিকোয়ারমেন্ট আসবে আলাদা করে বানাবেন। ভিডিও ফিল্টার এটা আগে ছিল না, নতুন দিচ্ছে, দেখি এটা ভিতরে, এটা ওই যে ক্যাটাগরি ওয়াইজ কোন টাইপের ভিডিও দেখছেন, সেম জিনিস ওইখানেও যা ছিল এখানেও তাই, এই যে চ্যানেল ওভাররাইট করা যায় ইউটিউবের চ্যানেল স্পেসিফিকলি ইউটিউবকে, ইউটিউবের জন্যই বানাইছে এটা, এই সাইট এই নিচের অপশনটা শুধু ইউটিউবের জন্য। সো আপনি এখানে যদি সব সাইট গুলাই অন আছে, কি কি ভিডিও আছে, আপনি এটা দিয়ে এই যে বাসায় যে সারাদিন আপনার টিভি এই যে লাইফ স্টাইল এর জিনিসপত্র দেখে, জামা কাপড়ের জিনিস, ফেসবুকে স্টুডিও আটকাবে, রিলস, এখানে যে কোটা আছে ওইগুলো দেখতে হবে, এগুলো কোনো না কোনো এই যে এন্টারটেনমেন্টে তো পড়বে, একটা না একটা পড়বে, আর জানো যেটা নাই, এই যেটা নাই যেটা নাই সেটা তো এই এইটার মধ্যে তো পড়বে, আমার বাসা থেকে হচ্ছে
আরে আমি নিজে ফেসবুক এগুলো বন্ধ করার জন্য চেষ্টা করতেছিলাম, এই ফেসবুকে আমি কোন অপশন আছে না জানি না, তো ক্লোজ করে দিলে এগুলো তো একবার ঢুকলে আপনি ধরেন এক দুই ঘন্টা কোন সময় যাবে টেরি পাবেন না, ভিতরে শান্তি না, তবে এতগুলো আছে এগুলো দিতে ভরসা পাচ্ছে, সো এই এই যে সো এই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা বানাবেন, রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার, আমি জাস্ট বলে যাচ্ছি তখন হবে কি বাসায় অফিস লাগবে না, বাসায় বসে গাড়ি করে তখন আপনার সবই বন্ধ হয়ে যাবে। কিছু কিছু আছে যেটা অ্যাপস এও কল করে, সেটা ব্যাক এন্ডে কিভাবে করছে ওটা ওরা জানে, কিছু কিছু যেটা আছে অ্যাপস এও আটকে যায় কিন্তু ওটার পরিমাণ খুবই কম, 2% বা 3% যেটা ওয়েবসাইট দিয়ে ব্লক করলে অ্যাপসে আটকায়, ওটা খুব কম, কারণ ধরেন অ্যাপসে তো এপিআই ইউজ করে, মানে এমন একটা এপিআই ইউজ করে যেটা ব্রাউজারের এপিআইটাই ওইখানে ইউজ হয়েছে, তখন ওটা আটকে যায়। আমার আইডিয়া, মানে আমি জানি না ব্যাকএন্ডে কি আছে, আমি যেটা ধারণা করি, সো এই দুইটা আগে একই ছিল, এখন একটু আর একটু আলাদা করছে, আগে হচ্ছে ওয়েব ব্রাউজারের আগের পুরানো সাইডে এইখানে ইউটিউবটারে চ্যানেলটারে ব্লক করা যেত, নিচের দিকে চ্যানেলটা দেওয়া ছিল, হ্যাঁ এইখানে নিচের দিকে একটা ইউটিউব চ্যানেলের অপশন ছিল, যারা পুরানো ওয়েব যদি কারো কাছে পান 6 এ তখন দেখবেন নিচে ইউটিউব ব্লকের ওই চ্যানেল ব্লকের অপশন ছিল, এখন এরা এই চ্যানেল ব্লক করে, যেহেতু ইউটিউবই এখন সব ব্যবসা এই জন্য আলাদা করে দিছে যাতে এটার লাইসেন্সটা কিনেন, এগুলো সব বিজনেস, সেটা গেল। আর একটা জিনিস দেখেন, এই যে যা যা করছেন ফার্স্ট স্টেপের সিকিউরিটি দেয় হচ্ছে ডিএনএস, ফার্স্ট স্টেপ আপনি এইটা 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 নিয়েই আমি আলাদা একটা ওই ই করব, যে ওপেন সোর্স ডিএনএস দিয়ে কিভাবে আপনি ওপেন সোর্স ডিএনএস সিকিউরিটি দিতে পারেন, তো ডিএনএস সিকিউরিটি একটা মোস্ট ভাইটাল জিনিস, একদম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা অফিস কম্প্রোমাইজ করার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা তো আপনাদের ডিএনএসই সবাই ইউজ করে, আমি জানি না আপনাদের ডিএনএস কত সিকিউরিটি আপনারা জানেন, তো আপনার ডিএনএস যদি কেউ কম্প্রোমাইজ করে ওই প্রত্যেকটা কোম্পানি ভালনেবল, প্রত্যেকটা কোম্পানি, হ্যাঁ তো আপনি যখন ডিএনএস সিকিউরিটি দিচ্ছেন আপনাকে ওইটা একদম মাথায় রেখে এগুলো করা উচিত, আপনার বিকাশ একাউন্টে নিয়ে যাবে, এটাই করবে, আপনারা যেহেতু আমি ধরে নিচ্ছি আপনারাই অনেক সিকিউর আছেন যেহেতু আপনারা দিচ্ছেন সেবা, তো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইটা পেইড যে কিনতে হবে আপনার, এটা কিনতে হলে রিনিউ করতে হবে, টাকা আছে, ওপেন সোর্সে প্রায় 3 কোটির উপরে ওয়েবসাইট আছে রেটিং এ ওপেন সোর্সে, সো আপনি ওডিএনএস ও যদি ইউজ করেন 100% তো কেউ বলতে পারবে না, ইনিশিয়ালি 60% আপনি সিকিউর, যার টাকা নাই 60% মানে অনেক হিউজ ব্যাপার, কিন্তু কারণ ডিএনএস এইগুলো কিনতে হলে বছর বছর আপনাকে যে 10 লাখ 8 লাখ টাকা খরচ করতে হচ্ছে, সেখানে যদি আপনি ফ্রি পান কমিউনিটি ইউজ করে, সো কমিউনিটিতে এরকম ওয়েবসাইটের রেটিং করা আছে যেটা ওরাই মেইনটেইন করে এবং ওরা পাল্টায়, সো ওইটাও আপনার জন্য বেশ সাশ্রয়ী, শুধু একটু মেইনটেইন করবেন সিএলআই তে কনফিগার করে, সো এইটা ক্ষেত্রে এইটা যখন আপনি মেইনটেইন করবেন এটারে আপনাকে আরো এক ধাপ ফাস্টার করবে, কি কারণে এই যে অ্যান্টিভাইরাস দিলাম, এই যে ওয়েবসাইট দিলাম, ভিডিও কন্টেন্ট দিলাম, আমি যখন ব্রাউজারে যাব, ব্রাউজারে যায় যদি লিখে যায় কোনো একটা ওয়েবসাইট এক্স ওয়াই জেড, এটা ভালো না খারাপ কে ডিসিশন দিবে, ফায়ারওয়াল দিবে, ফাইল চেক করবে, সেন্ড বক্সিং এর কাছে পাঠাবে যদি ওর কাছে না থাকে, এই প্রসেসটা পুরো ট্রাফিকটা কি আপনার নেটওয়ার্ক দিয়ে আসে নাই, ফাইল পর্যন্ত কি আসছে, আসছে, আসার পরে সেশনটা জেনারেট করার আগে সে আপনাকে একটা মেকানিজম ইউজ করে একটা অ্যানসার দিচ্ছে, কিন্তু ডিএনএস যদি করেন, ডিএনএস করিতে কতক্ষণ জায়গা ই লাগে, কত কেবিপিএস বা কত বাইট জায়গা রিকোয়ার্ড দরকার হয়, খুবই মিনিমাম, ও যদি ডিএনএস করিতেই আপনাকে বলে দেয় যে এই সাইডের ভাল নাই বল, আমি তোমার অ্যান্সার দিব না, আপনার পেজে যখন ব্রাউজ করবেন যদি অ্যান্সার না আসে ওই হিট কি আমার গেটওয়েতে যাবে, জীবনেও যাবে না, ও আমার পিসির মধ্যেই শেষ, তো ডিএনএস সিকিউরিটিতে আপনাকে ডে ওয়ানে ফার্স্ট করিতেই বলে দিচ্ছে যে তোমার আমি আইপি দিব না, তুমি আইপি পাও নাই,
কারণ আমি একটা ওয়েবসাইট লিখলাম, আমার ব্রাউজারে যদি আইপি রিজলভ করতে না পারে ওই ট্রাফিক কার কাছে পাঠাবো? নিজে নিজেই করবে, নিজের পিসির মধ্যেই শেষ। আপনাকে কিন্তু এক হচ্ছে আপনাকে সিকিউরিটি দিয়ে সে সিকিউরিটি এনশিওর করতেছে, দুই আপনার লোকাল লাইনে ট্রাফিক কমাই দিচ্ছে, কারণ ওই সাইটটা ওয়েবসাইটটা মেলিসিয়াস। এটা বুঝতে হলে তো আগে আপনার নেটওয়ার্কের ফায়ারওয়ালের কাছে আসতে হবে, সবাই হিট করে ওই সাইডে আসলো, আপনার নেটওয়ার্কটা বিজি রাখছে, সেশন জেনারেট করছে, সুইচের মধ্যে করছে, নেটওয়ার্কে করছে, কিন্তু ডিএনএস করিতেই আপনার আটকাই দেবে, তখন ওই সেশনই আর আসবে না। সেইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা যদি করেন, কিন্তু এইটা করলে কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, ডিএনএস তো ক্যাশে থাকে, আপনি এইটা আটকাইছে ওইটা এখানে পলিসি উঠাই দিয়ে সাথে সাথে ব্রাউজ করে যদি বলেন যে আসে না তো সাইট, কনফিউশনে পড়ে যাবেন যে আমার পলিসিটা কাজ করতেছে কি করতেছে না, কারণ আপনি আটকাইছেন ওর সেশনে ধরে রাখছে আপনার মোবাইলের ব্রাউজারে, কারণ ও তো কি আটকাই দেয়, ও আপনাকে দেয় আইপি দেয় না, তা আপনি যখন ক্যাশে ব্রাউজারে চলে গেছে ওর তো আইপি আছে, তাই না? আপনি এখানে ব্লক করছেন কিন্তু ওর কাছে তো আইপি রয়েছে, ও তো তখন চলে যাবে ট্রাফিক, সো ওইটা একটু টাইম নেয় যতক্ষণ পর্যন্ত ক্যাশ ক্লিন না। তো এটা এটা চিন্তা করেন, এইটা একদম ওয়েবসাইট যেভাবে করছি এইখানের প্রোফাইলিং যেভাবে ডিএনএস সিকিউরিটিটা দেখেন হুবহু সেম, একই একদম একই, ওইখানে যা যা আছে এইভাবে, কারণ এটাও তো ওয়েবসাইট নিয়েই কাজ করে, ডিএনএস এর কাজটা তো ওয়েবসাইট নিয়ে। ব্লকের পলিসিগুলো কি নিয়ে আছে এখানে? বাই ডিফল্ট, বাই ডিফল্ট ওই ই সেটটা করা আছে, এই যে ওইখানে তো মানে আমার ম্যানুয়ালি করা। আচ্ছা ডিএনএস এ খুব বেশি কিছু বন্ধ করে নাই, ডিএনএস এ শুধু পরেরটা বন্ধ আছে, এই যে এইগুলো সিকিউরিটি সাইট গুলো এটা আসলে সবগুলাতেই বন্ধ থাকে, এখানে এই যে এইগুলা উপরেও কিন্তু এইগুলাই ছিল। হ্যাঁ টেরোরিজম বন্ধ ছিল, মাইনিং বন্ধ ছিল, এবং এই পর্যন্ত সবগুলাই বন্ধ ছিল, শুধু রেটিংটা এলাও ছিল, ওই জায়গা ব্লক ছিল, এখানে রেটিংটা এলাও আছে। হ্যাঁ বাদ বাকি এগুলো সিকিউরিটি যা যা আছে, তার মানে কি এই ফিশিং সাইটটার অ্যান্সারই আপনাকে ডে ওয়ানে দিবে না, তো তারপরে তো ওয়েবসাইটে যাবেন, আপনি যাইতেই পারবেন না। তো এরকম ওপেন সোর্স ডিএনএস গুলাতে বাই ডিফল্ট এরকম বহুত ক্যাটাগরি বানানো আছে, এবং এরপরে এখানে যদি আটকায় তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল ইউআরএল ফিল্টার যেভাবে খুলছেন এইখানেও ডোমেন নেমটা দিয়ে আপনাকে অ্যালাউ করতে হবে বা ডিনাই করতে হবে। তো ইউআরএল ফিল্টার, এই ডিএনএস ফিল্টার এবং ওয়েবসাইট ফিল্টার, লগে দেখবেন লগ 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 সব বলে দিবে, লগটা দেখাবেন আরেকটার থেকে, লগ দেখেই আপনাকে বুঝতে হবে। আর যদি ওইটাও না বুঝেন নর্মাল মানুষের মতো একটা একটা খুলবেন, ওয়েবসাইটে খুলবেন না হলে ডিএনএস ও খুলবেন, দুই জায়গায় খুলবে, এক জায়গায় এক জায়গায় খুলবে। আর তারপরেও কোনো কিছু না পাইলে উপরে একটা পলিসি দিয়ে সব অ্যালাভেল দিয়ে খুলে দেবেন, তখন বুঝবেন যে ফায়ারওয়াল আটকাইছিল ট্রাভেল শুটিং এর ক্ষেত্রে। ওকে এবার আসলাম এই দুইটা দেখেন, এই যে তিনটা দিলাম যে ওয়েব ফিল্টার, ভিডিও ফিল্টার, ডিএনএস ফিল্টার, এই তিনটা কাজ করতে হলে আপনাকে ইউটিএম এর ওয়েব ফিল্টার লাইসেন্সটা নিতে হবে। এই যে ওয়েব সিকিউরিটির ভিতর কি কি আছে দেখেন, এই লাইসেন্সটা কিন্তু লাইভে কাজ করে, অর্থাৎ লাইসেন্স নাই মানে এখনই ওটা নাই। আর অ্যান্টিভাইরাস, তারপরে যে মোবাইল ম্যালওয়্যার, এই এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে এই যে আইপিএস, এগুলো হচ্ছে সিগনেচার আছে ভিতরে, যা আছে তার ভিতরে কাজ করবে, কিন্তু ওয়েব রেটিং বা ওয়েব সিকিউরিটি লাইভ না থাকলে লাইসেন্স ও কাজ করবে না। সেইখানে কি কি আছে দেখেন, ভিডিও কন্টেন্ট, ওয়েব ফিল্টার, ডিএনএস ফিল্টার, ভিডিও ফিল্টার, ভিডিও, এই তিনটার জন্য আপনার এই লাইসেন্সটা ম্যান্ডেটরি লাগবে, যদি এগুলো না করতে চান তাহলে এটা লাগবে না। আর এটা লাইসেন্স না নিলে আমার এই তিনটার ফিল্টারিং কাজ করবে না, যেটা আমার এই ফায়ারওয়াল গুলোতে কাজ করবে না, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে যে আমার ভিডিও ফিল্টারটা নাই দেখছেন, সো বাকিগুলো লাইসেন্সড। এটাও সেম, আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বানাইতে হবে, কাকে এলাও করবেন, কোন গ্রুপের জন্য কি এলাও করবেন, এটা বানাইতে হবে, কিন্তু এটা না বানাইলে হবে না। এবার আসি আমরা অ্যাপ্লিকেশন কন্ট্রোলে, এই এই তিনটা এখানে বানানোই থাকে, আমি যদি একটা ক্লোন করি কি কি জিনিস আছে, বাই ডিফল্ট এই দুইটা ব্লক থাকে, পি2পি হচ্ছে এই টরেন্ট টরেন্ট যেগুলো আছে, ভিপিএন, পি2পি, ভিপিএন, এই যে কমিউনিকেশন, স্কাইপেও ধ্যান বন্ধ আছে। হ্যাঁ ধ্যান কি কি জিনিস আছে আমরা একটু দেখি, এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনটা পি2পি অ্যাপ্লিকেশন বলে, এখানে ঢুকলে আপনি, এগুলো কিন্তু সব সফটওয়্যার, কোনো না কোনো সফটওয়্যার,
আপনার মোবাইলে হোক ল্যাপটপে হোক যেখানে ইনস্টল করতে হয় সেই টাইপের সফটওয়্যার। এইটা যদি ওয়েব ফিল্টার আটকায় দেয় তাহলে কিন্তু অ্যাপস অটোমেটিক আটকে যাবে। হ্যাঁ, কারণ এই যে ব্রাউজার বেস, তো এই টাইপের যে অ্যাপস গুলো আছে সেগুলো আসলে ব্রাউজার ওয়েব ফিল্টারে ব্লক হলেও ব্লক হবে। আপনি অ্যাপ্লিকেশনে খুলছেন কিন্তু তারপরেও চলতেছে না, কারণ হচ্ছে সে ব্রাউজারে আটকানো আছে, ওয়েব ফিল্টারে আটকানো আছে। সেইগুলো একটু মাথায় রেখে ট্রাবল শুট করলে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন কন্ট্রোলের মধ্যে কি অ্যাপস গুলো ইনক্লুডেড? আইওএস, অ্যান্ড্রয়েড, অ্যাপ্লিকেশন যা ইনস্টল করবেন সবই, সব যেটা অ্যাপ্লিকেশন বেস তার মানে অ্যাপ্লিকেশন। ওয়েব ফিল্টারে অ্যাপ্লিকেশন নাম স্পেশাল, ওয়েব ফিল্টারে অ্যাপ্লিকেশন নাই, যে অ্যাপ্লিকেশন গুলো ওয়েব কে ইউজ করছে তারা। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি কিন্তু অনলাইনে ওই অ্যাপস ডেভেলপে যায় ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলে ও ওইটার মধ্যে একটা অ্যাপস বানায় দেয়, তার মানে কি ওই অ্যাপসটা আসলে ওয়েবসাইটে ইউজ করছে, ব্যাক এন্ডে ইউআরএল কল করে। ওইগুলো আপনি ওয়েব ফিল্টার আটকাইলে অ্যাপসও আটকে যাবে। আর অনেক অ্যাপ্লিকেশন আছে ফেসবুক, যেমন আপনি ওয়েব ফিল্টার আটকাইলেও অ্যাপসে কিন্তু চলবে, কারণ সে ওই ইউআরএল ইউজ করে নাই, ও তার নিজস্ব এপিআই ইউজ করছে, অন্য ডোমেইন ইউজ করছে। ফেসবুক আটকাইতে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশন কন্ট্রোল থেকে, হ্যাঁ অ্যাপ্লিকেশন কন্ট্রোল থেকে ব্লক করতে হবে। সো বাই ডিফল্ট আপনার পিটিপি অফ আছে, পক্সি অফ আছে। এখন আপনি যে গেম গেমগুলো যদি বন্ধ করতে চান অ্যালাউ করবেন, এইগুলো ওয়েব ফিল্টারের মতোই একটা গ্রুপ, এবং এই গ্রুপে কি কি অ্যাপ্লিকেশন আছে এটা আপনাকে বলে দিছে। হ্যাঁ, প্রত্যেকটা ইসে। এখন এইখানে একটা জিনিস দেখেন, এইখানে এইখানে কতগুলো আছে, এখানে আছে নয়টা, নয়টা আছে ক্লাউড বেস। হ্যাঁ, আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন আচ্ছা আমি সিগনেচারে যাই, যে কোনো ট্যাটি ধরেন এখানে সিগনেচারে যাই, সিগনেচারে দুই রকম আছে দেখবেন, সোশ্যাল মিডিয়া কই, ওয়েবসাইট, ভিডিও, এটা তো যদি চাই টানেল করে বা বাসায় অফিসের ইন্টারনেট ইউজ করবো। আপনি অফিসে একটা বাসায় একটা ফর্টিনেটের এপি লাগে না, আমার বাসায় তো আমি ফর্টিনেটের এপি লাগাই নিছি, এপি ওয়াইফাই ট্রাফিক সব অফিস দিয়ে চলে। আচ্ছা, এইখানে একটা লগ লোগো আসতেছে না, এটা আগের ডিভাইস গুলোতে আছে। হ্যাঁ, ওটা তখন এখন যখন ফ্রি আছি তখন হয়তো তো ফ্রি থাকতে পারবো না, এইখানে কাজ নেই সেখানে কাজ আছে। ও ওইটা ওটা তখন ক্লাউড অ্যাড করে নেব, আর নতুন জায়গা যায় একটু সময় লাগবে, তারপর ও জায়গা দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা, এইখানে আগের ইগুলাতে আছে, এখন এখানে শো করতেছে না, বাট সেটা হচ্ছে ধরেন এই যে যে ফায়ারওয়ালটা যেটা আটকাইলাম, হ্যাঁ এইখানে আগের গুলো এখানে একটা তালা দেখা যায় তো, বুঝছেন এটা তালা মনে হয় যে এই ক্লাউডটাকে ওরা তালা দিয়ে বোঝাচ্ছে কিনা, কারণ হচ্ছে এই যে যে অ্যাপ্লিকেশনটা আমি আটকাবো যে ফেসবুক, হ্যাঁ আমি এইটাকে কোনোভাবেই সার্টিফিকেট ছাড়া আমি এই পর্যন্ত করতে পারবো, বুঝছেন ফেসবুক আটকাইতে পারবো, কিন্তু ফেসবুক ওপেন থাকবে কিন্তু আমি এই যে ভিডিও কন্টেন্ট এইগুলো কিন্তু ভিতরের কাজ, প্লাগ ইন বিভিন্ন ধরনের গেম, চ্যাটিং, চ্যাট করে ফেসবুক চ্যাট তো দেখি না, কই অন্য চোখে সমস্যা, চ্যাটিং অপশন তো থাকার কথা। আমি যদি এই অ্যাপস এর ভিতরের কন্টেন্ট গুলো বন্ধ করতে চাই যে এই টাইপের কাজগুলো আমি করবো না, হ্যাঁ
তখন আমাকে ওই যে আগের দিন যেটা প্রথম দিন বলছিলাম যে সার্টিফিকেট বেজ অথেন্টিক করতে হবে, অর্থাৎ আপনাকে সিএ সার্টিফিকেটটা আপনার ডিভাইসে থাকতে হবে বা আপনার ব্রাউজারে থাকতে হবে, না হলে আপনি এইগুলো করতে পারবেন না। ধরেন আপনি ফেসবুকটা অন করছেন, অন হবে, লগ ইন হবে, স্ক্রল করতে পারবেন, কিন্তু আপনি কোনো ভিডিও প্লে করতে পারবেন না। এই ডিভাইসের ভিতরে সিএ সার্টিফিকেট আছে, ওইটা নামায় ব্রাউজারের ভিতর দিয়ে দিবেন মোবাইলের মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে। আগের কোনটা, আগের কোনটা দেখি, এই যে দেখেন তালা দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে আগের ওয়েস, আগের ওয়েস গুলোতে দিত, এবং এই তালা দেওয়ার মিনিংটা সুন্দর করে বলা আছে। ক্লাউড দিয়ে আসলে তালাটা বুঝাইছে মানে, এই যে সামনে একটা ক্লাউড আছে না 29, হ্যাঁ, তাহলে এখানে নাম নাই কিন্তু এই ক্লাউডটা দিয়ে বুঝাইছে তালা দেওয়া। তালা দেওয়া মানে হচ্ছে এটাকে খুলতে হলে আপনাকে ইউআরএল, এই সার্টিফিকেট লাগবে। দেন এখানে মাউসটা নিলে কি বলে দেখেন, রিকোয়ার্ড এসএসএল, এই যে একদম নিচের দিকে দেখেন, হ্যাঁ সুন্দর করে বলে দিচ্ছে রিকোয়ার্ড এসএসএল ডিপ ইনস্পেকশন। ডিপ ইনস্পেকশন ছাড়া আপনি এই প্রোফাইল, এই কাজগুলো করাইতে পারবেন না। অর্থাৎ আপনি ডিভাইসকে ঢুকতে দিবেন, কিন্তু যে চ্যাটিং, ফাইল আপলোড, ডাউনলোড, হ্যাঁ এগুলো দেখেন নতুন ওয়েসে কিন্তু বন্ধ করে দিয়েছে, জানি না ওরা কেন করছে। ফেসবুকের এই অপশনগুলো কিন্তু নাই দেখছেন, পোস্ট, সার্চ দুই জায়গায় থাকতে হবে, দুই জায়গা, ক্লায়েন্টের ব্রাউজারে থাকতে হবে অর্থাৎ ক্লায়েন্টের ডিভাইসে থাকতে হবে। আপনার দরকার কি তাহলে পোস্ট লগে বন্ধ করার, বিপদ না তো, আপনি এটা চাইলে আপনার এটা করতে হবে। হ্যাঁ কর্পোরেট, এগুলো কি পাবলিক বা বাসায় কেউ করবে না তো, এটা কর্পোরেট করে। এই যে এখানে দেখেন সার্টিফিকেট আছে, সিস্টেম সার্টিফিকেটে গেলে এই যে যে সার্টিফিকেট এসএসএল রুট সার্টিফিকেট, এটা বানানো যায় সেলফ সাইন সার্টার সার্টিফিকেট, অথবা আপনি এইখান থেকে এটারে ডাউনলোড করে ব্রাউজারে দিয়ে দিবেন। এই যে ডাউনলোড হয়ে গেল, ব্রাউজারে দিয়ে দিবেন, ফায়ারওয়াল তো অলরেডি আছে, শুধু ব্রাউজারে যার যার পিসির মধ্যে ইনস্টল করে দিবেন। আর মোবাইল যখন কন্ট্রোল করে কাস্টমার ইন্ডে, তখন তো অফিস ইন্ডে, তখন তো মোবাইল কন্ট্রোল করার জন্য এখন এডির মতোই চলে আসে এমডিএম, যাতে মোবাইল ডিভাইসও কন্ট্রোল করা যায় যে আপনি কোন কোন অ্যাপস ইউজ করতে পারবেন অফিস নেটওয়ার্কে। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হুবহু একই জিনিস, আপনি ইসে যেমন প্রোফাইল বানাইছেন, এইখানেও আপনাকে প্রোফাইল বানাইতে হবে। এগুলো সবই প্রোফাইল, যে প্রোফাইলের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, আপনি বিজনেস অ্যাপসকে ব্লক করতে চাইলে আপনি ব্লক করে দিবেন, হ্যাঁ, যে তখন এই পলিসিটা কোথায় ইউজ করবেন। এখানে যেটা আছে দেখেন, এখানে এটা একটা ভালোই, যেখানে যে অ্যাপ্লিকেশন গুলা মানে সবকিছুই ডিপেন্ড করতেছে কোম্পানিতে আপনি কতটুক সিকিউর করবেন। একটা অফিসে দেখানোর জন্য যে ফায়ারওয়াল আছে সেটা এক জিনিস, আর আপনি ফায়ারওয়ালের পলিসি প্রো অ্যাপ্লাই করার মতোই রাখবেন। সব অফিস কিন্তু অ্যাপ্লাই করতে দিবে না, কিনতে দিবে কিন্তু অ্যাপ্লাই করতে দিবে না, কেন না এত আটকানোর কিছু নাই, একজন যায় নালিশ করবে, ও যায় নালিশ করবে, খুলে দেন এই সেই ইত্যাদি ইত্যাদি, এটা হয় মার্কেট, এটা আছে গভর্নমেন্টে দেখবেন সব জায়গায় দামি দামি বক্স আছে, আছে 10 MB ডিভাইস কিনছে, ডিভাইস কিনছে মনে করেন যে 3 GB 4 GB থ্রুপুট বা মানে সিকিউরিটি থ্রুপুট বা 50 GB উপরে আছে, অথবা ধরেন 100 GB ট্রাফিক হ্যান্ডেল করতে পারে সিকিউর অবস্থায়, এরকম ডিভাইস আছে কিন্তু সেই সিকিউরিটি নাই। কারণ হচ্ছে আপনি যখনই অ্যালাউ করবেন, সচিব স্যার ফোন দিবে কেন করছে, ওই স্যার ফোন দিবে কেন করছে, এই জন্য গভর্নমেন্টে হচ্ছে এই কাজ কেউ করে না। আর গভর্নমেন্ট আইটি ডিপার্টমেন্টে আছে কিনা নাই, এখন ওই যে MIS কিছু আছে
ওরা কি করে, ওরা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, কিন্তু সিকিউরিটি লেভেলে কেউ নাই, গভর্নমেন্টের কোনো অফিসে খুঁজে পাবেন না। থার্ড পার্টিতে দেয়, থার্ড পার্টি কি ওই প্রোডাক্ট বেচে কি প্রতিদিন ওখানে যাবে আর আসবে, তত টাকা পাবে, যে টাকা লাভ করছে সে টাকা যাইতে আর আসতে চলে যাবে, তখন সবার লাভ, সেও বাঁচলো সেও বাঁচলো। ওকে, এগুলো হচ্ছে ফাঁকি দেওয়ার কথা, এরকম করেন না, পরে কিন্তু চাকরি থাকবো না। ওকে, তাহলে এখানে আপনি সেই অনুযায়ী পলিসি দিলেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। এখন এই একই একই ওয়েব ফিল্টারও যেভাবে করছি, যদি কোনোটা এখানে ব্লক হয়, যেমন ধরেন পক্সি আপনি পিটুপি বন্ধ, কিন্তু আপনি ইউ বিট টরেন্ট ওপেন করতে চাচ্ছেন, বিট টরেন্ট পিটুপিতে ব্লক হবে, হ্যাঁ বাই ডিফল্ট ব্লক। তা আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে অ্যাকশন অ্যালাউ বা মনিটর দিলাম, মনিটরিং এর ক্ষেত্রে এটা আসে কোথায়, মানে তার মানে কি বাই ডিফল্ট আমার পক্সিতে কিন্তু এটা বন্ধ ছিল, আমি ওভাররাইড করে তাকে খুলে দিলাম, যেটা ওয়েব ফিল্টারও একই কাজই করছে, প্রোফাইলে আটকাইছে স্ট্যাটিকে যায় খুলে দিচ্ছেন, এ জায়গা ঠিক প্রোফাইলে আটকাইলো স্ট্যাটিক আমি খুলে দিলাম, ভাইস ভার্সা অ্যালাউ আছে ব্লক করতে চাইলে এখানে ব্লক করে দিলাম, হুবহু ভাইস ভার্সা। এইখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে ব্লক অ্যাপ্লিকেশন ডিটেক্ট অন নন ডিফল্ট পোর্ট, এখন নন ডিফল্ট পোর্ট কোনগুলা, ডিফল্ট পোর্ট হচ্ছে অলরাইট যেসব ওয়েল নন পোর্ট আছে যেগুলো সবাই ইউজ করে, HTTP এর জন্য 80 পোর্ট 443 পোর্ট, এখন কেউ যদি HTTP এর জন্য 8080 পোর্ট ইউজ করে, সেটা তো নন ডিফল্ট পোর্ট না, মানে অলরেডি সবাই যেটা জানে যে ওয়েবসাইটের জন্য এটা পোর্ট, এখন আপনি দিয়েছেন 8080, তখন ও কি করবে, ও ব্লক করে দেবে। তো অ্যাপ্লিকেশন বানাইছেন যে অ্যাপ্লিকেশনে ওয়েবসাইটের থেকে API ইউজ করার জন্য 80 বা 443 পোর্ট ইউজ না করে আপনি অন্য একটা পোর্ট ইউজ করছেন, হ্যাঁ সেই পোর্টকে সে ব্লক করে দেবে। নরমালি আমরা কি 1000 সামথিং পোর্ট পর্যন্ত আমি ডিফল্ট পোর্ট হিসেবে জানি যে বিভিন্ন অ্যাপ্লিকেশন এই পোর্টগুলোই ডিফল্ট পোর্ট হিসেবে ইউজ করে, এর উপরের গুলো হচ্ছে সবাই যার যার মতো করে কাস্টম করে ইউজ করে, সো ওই টাইপের পোর্ট গুলো সে ব্লক করে দেবে। এটা হচ্ছে সিকিউরিটি পারপাস অ্যাজ ইউজুয়াল, যদি খুলে আটকে দেয় না চললে ম্যানুয়ালি খুলে দেবেন। আর ম্যানুয়ালি কেমনে খুলবেন, এইখানে কিন্তু খুলতে দিবে না, এখানে কিন্তু আর একটা জিনিস আপনি জানেন, এখানে তার ওভাররাইড নেই, পোর্টের কিন্তু কোনো ওভাররাইড নেই, তাহলে তার জন্য আবার আলাদা প্রোফাইল বানায় খুলতে হবে, পলিসি বানায় খুলতে হবে, হ্যাঁ রাইট, ওইটা করতে হবে, অথবা কাস্টম সিগনেচার বানাইতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনেই থাকবে, যেমন এইখানে যে এই যে এই যে ওয়েল নন আননোন, হ্যাঁ এই যে আননোন অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু ব্লক রাখবেন, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন নামাই এসে চালাইতে পারবে না, নিজে একটা অ্যাপ্লিকেশন বানাই নিয়ে এসে ছেড়ে দিলেই চলবে না, আটকাই দিবে। আরেকটা যেটা এই যে কাস্টম, মানে এরা তো এইগুলো সবই কিন্তু সিগনেচার বেস, অর্থাৎ অ্যাপ্লিকেশনের কোনো একটা কি ভ্যালু ধরেই কিন্তু সেইটা বানাইছে, তো আপনি এমন একটা অ্যাপ্লিকেশন বানাইছেন সেটা নাই, তখন আপনি চাইলে কাস্টম অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন। এখানে সিগনেচার সিগনেচার এই যে কাস্টম অ্যাপ্লিকেশন সিগনেচার, আপনি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাচ্ছেন যেটা আমার নন ডিফল্ট পোর্টে আটকে গেছে, তো আপনি এই সিগনেচার চাইলে, এটা প্যাটার্ন দেওয়া আছে ওদের সাইটে ঢুকলে কিভাবে সিগনেচার বানায়, ওরকম একটা বানায় ওই অ্যাপ্লিকেশনের পোর্ট দিয়ে আপনি একটা সিগনেচার বানায় এটাকে ওকে করে দিলেন, এখানে না লিখলে যাবে না, এখানে দিতে হবে, সো আপনাকে এরকম সিগনেচার তখন বানাইতে হবে। সো সেটা করতে পারেন, অথবা আরেকটা প্রোফাইল বানায় সেখানে এলাও করে ছাড়তে হবে, হ্যাঁ যে অপশন হচ্ছে দুইটা, বাট নন ডিফল্ট পোর্ট আটকাইলে এটা একটা ঝামেলা যে যে কোনো অ্যাপ্লিকেশন আর চলবে না, তখন তাকে আলাদা প্রোফাইল দিয়ে করতে হবে, এটাকে এক্সক্লুড করার কোনো সুযোগ নেই। বলেন এটার প্রোফাইল নিয়ে মানে আপনি কিভাবে সাজাবেন এটা আর আমি ওইভাবে দেখাচ্ছি না, কিন্তু কি কাজ করে কেমনে করে এগুলো বোঝাচ্ছি, বাকিটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। সো এইখানে আপনার কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন, এইখানে আমার মনে হয় না থাকার তেমন কিছু আছে, সবই প্রোফাইল আর প্রোফাইল থেকে বাইপাস করা। ইন্ট্রুশন প্রিভেনশন এটাও হুবহু সেম যা করছি আমরা এতক্ষণ, সবই একই রকম, কিন্তু এইখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এইটা কাজ করাচ্ছে আমার, এতক্ষণ আমি যেটা করছি সেটা হচ্ছে আমি বাইরে যাচ্ছি অ্যাপ্লিকেশন ইউজ করে তার আটকে দিচ্ছি, ব্রাউজ করতে যাচ্ছি তার আটকে দিচ্ছি আউটগোয়িং এ, এবার হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের ভালনেবিলিটি কিভাবে সে আটকাবে সেটা হচ্ছে এটা। সো এইটার লাইসেন্স সবার সবার ক্ষেত্রেই দরকার, আপনি ইউটিএম সহ কিনেন আর ইউটিএম ছাড়া কিনেন, এটা আপনার লাগবে,
কারণ আপনার পিসি যে আমি তো যে উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজ এর ভালনাবিলিটি যদি কেউ ঢুকে যায় তখন কি করবেন? কারণ কিছুদিন আগে যেটা আমি কাল সেনকে যেটা আপনাদের দেখাইছিলাম যে রিমোট সেল নিয়ে কিভাবে ঢুকে যাচ্ছে, ওইখানে কিন্তু আমার ফল্টের কারণে আমি ঢুকছি। কিন্তু গত বছর যেটা হইলো যে লক ফোর জে এস এর যে একটা ভালনাবিলিটি বেরোইছিল, আমি জানি না আপনারা জানেন কিনা, অ্যাপাচির, এটা কিন্তু আপনার ভুলের কোনো সুযোগ নেই। আপনি ভুল করেনি নাই, কিন্তু শুধু ভুল করছেন কি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ইউজ করছেন। হ্যাঁ, ও ওই অ্যাপ্লিকেশনের ভালনাবিলিটি আগের থেকে ছিল, আপনার কোনো কিছু ডাবল ক্লিক করে অন করা লাগে নাই, ও ওইটা দিয়ে ঢুকছে। কিচ্ছু আপনার করে, আপনি শুধু অ্যাপাচি ইউজ করছেন, কারণ আপনার ওয়েব সার্ভার বানাইতেলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তো লাগবে। সো অ্যাপাচির ওই ভার্সনটা আপনি ইউজ করছেন, ওই ভার্সনের বাগের বাগটা ইউজ করে বাইরের থেকে ঢুকছে, আপনাকে কোনো কিছু ইউজ করে ওকে রিমোট দিতে হয়নি। আমারটাই তো সেনকে দেখছে এক্সে ডাবল ক্লিক করছেন যে কারণে সে ঢুকতে পারছে, আর এইখানে আপনার কোনো ডাবল ক্লিক করা লাগবে না, ও এমনি ঢুকে গেছে। রাইট, তার মানে ওটা আপনার অ্যাপ্লিকেশনের বাগ ছিল। তো আপনারা যদি যখন এই টাইপের ইনট্রুশন প্রিভেনশন ইউজ করেন তখন সেই অ্যাপ্লিকেশন গুলাকে প্রোটেক্ট করে। জি হ্যাঁ, দেখে এখানে কি কি জিনিস আছে, আসলে এটা কি কিভাবে এটাকে প্রোটেক্ট করছে। এটাও কিন্তু সিগনেচার বেস। রিসেন্টলি ওই যেটা একটা দেখছিল এআই বেস, আস্তে আস্তে এআই অনেক অনেক ধরনের অ্যাপ্লিকেশন বলবে যে আমারটা এআই বেস, এআই বেস এর সাথে যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু ফুল সিকিউরিটি জীবনও দিতে পারবে না। যার দুইটা একসাথে আছে তারটা বেশি সিকিউর, আর যার একটা সিঙ্গেল, এখনকার টেকনোলজিতে সিঙ্গেলটা বেশি সিকিউর না। মানে এআই শুনলেই আমরা সবাই মনে করি এআই মানে অনেক, এআই করতে হলে তো তার আগে বুঝতে হবে, প্যাটার্ন জানতে হবে, তারপরে একটা আইডিয়া নিতে হবে, তারপরে না ওইটা এআই হিসেবে তাকে ডিটেক্ট করলো। তো ওই বোঝার না বোঝার মধ্যে যদি কোনো অ্যাটাক হয়ে যায় তখন তাকে ঠেকাচ্ছে সিগনেচার বেস। হ্যাঁ, তখন তখন কিন্তু ওই মধ্যের টাইমটাকে তাকে প্রোটেক্ট করবে সিগনেচার বেস। তো আপনাকে দুইটাই যার সিকিউরিটিতে থাকবে তারটা হচ্ছে বেস্ট। দেখেন এইখানে কি করছে, এখানে ও যেটা করে যখন ইনট্রুশন প্রিভেনশনও দেখেন ইউআরএল ফিল্টারের একটা অপশন আছে, আমি যদি এটা ডিজেবল করি তাহলে ইউআরএল এর যে মেলিসিয়াস ওয়েব ফিল্টার যে মেলিসিয়াস চেকিং আছে সেটাকে সে আর এর ভিতর টেনে আনবে না, আর যদি ইউজ করি সে নিজের প্যাটার্নের সাথে ইউআরএল ফিল্টারটাকেও লিঙ্ক করে। কারণ অনেক সময় আছে যখন দেখবেন ওয়েব ফিল্টারে ব্রাউজারে আটকাচ্ছে, আমি ব্রাউজার ইউজ করতে যাচ্ছি কিন্তু আটকাচ্ছে, কিন্তু লিখতেছে যে সিগনেচার আইপিএস এ আটকাচ্ছে, তখন আপনার কনফিউশন হইতে পারে যে আইপিএস ব্রাউজারে কেন আইপিএস আটকাবে, কারণ আইপিএস এর সাথে এই যে ইউআরএল মেলিসিয়াস ইউআরএল রিলেটেড জিনিসগুলো ওরা অ্যাড করছে সিগনেচার ম্যাচ করানোর জন্য। আচ্ছা, এখন দেখেন এখানে কি কি জিনিস করতে পারে। এখানে 17,000 সিগনেচার আছে, 17,000 ভালনাবিটি আছে, যেগুলো হচ্ছে ওরা একটা প্যাটার্ন তৈরি করে দিছে, এর বাইরেও আছে যেটা ওদের ডাটা সেন্টারে আছে যেটা আমাদের কাছে নেই, কারণ ওরা হচ্ছে বিশাল ধরেন গুগলের ডাটা সেন্টার ইউজ করে। সাপোজ ওই পরিমাণ ডিভাইস, তো আমার এইখানে এই ফায়ারওয়ালের ভিতর মেমোরি আছে 4 GB, হ্যাঁ বা 16 GB, তো ওর মতো ডাটা আমি কেমনে নিব যে কেন অতগুলো দেয় না। এগুলো হচ্ছে কমন থাকে, বাকিগুলো হচ্ছে সাবস্ক্রিপশন থাকলে, ওই যে সেন্ড বক্সিং যেটা অপশন আছে, এই 16,000 ভিতরে 17,000 ম্যাচ না করলে তখন সেন্ড বক্সিং এ পাঠায়, তখন ওইখান থেকে বাকিটা চেক হয়ে আসে। আর এই 17,000 দেখে বোঝা যাবে, বলা যাবে না যে এর সিগনেচার এই করেই, ফরিনেটে তো সিগনেচার মাত্র 17,000, এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। এটাও আপনাদের দিয়ে দিছে, বাকিগুলো অনলাইন থেকে সিকিউরিটি থাকলে চেক করে নিয়ে আসবে। তো এইখানে দেখেন এইগুলাকে কি করছে, ওরা কিছু ক্যাটাগরাইজ করছে কোনটাকে ধম, ওরা ধরেন এই টাইপের সিগনেচারকে সে ব্লক করছে, আপনি চাইলেও এটাকে অ্যালাউ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ডিপেন্ড অন আপনার এই সার্ভিসটা আসলে দরকার কিনা, এই সিগনেচার আটকাচ্ছে কিন্তু এই সিগনেচারটা আপনার লাগবে, কারণ যে সার্ভার থেকে হিটটা আসতেছে ওই সার্ভার আপনারই, ওই দুজনের ভিতর কমিউনিকেশন করতে হলে আমার এটা খুলতে হবে, কিছু করার নেই, হইতে পারে বাইরেরটারে দিবেন না কিন্তু নিজের কমিউনিকেশনে তো খুলতে হবে। এই টাইপের প্রবলেম হইলে এগুলো খোলা লাগে। এখন ওরা কিছু ক্যাটাগরাইজ করে দিছে যে কোন টাইপের ভালনাবিটিগুলো ক্রিটিক্যাল, মানে এটা হইলে আপনার ক্ষতি করবেই, কোনটাকে ক্রিটিক্যাল না করে একটু লো লেভেলে রাখা যায়, কোনটা হাই, এরকম কিছু ক্যাটাগরি ওরা এই যে এখানে বলে দিছে সিকিউরিটি লেভেল। হ্যাঁ, এই লেভেলগুলো ওরা সেট করে দিছে, আপনি চাইলে এই লেভেলটাকেও চাইলে এখানে ডিনাই করতে পারেন। আমি যখন অ্যাড করব তখন এই যে অ্যাকশনে ডিফল্ট অ্যাকশন যদি থাকে কোনো সিগনেচারে, ডিফল্ট অ্যাকশন মানে ওরা যে অ্যাকশন সেট করে দিছে সেটাকে ডিফল্ট অ্যাকশন বলতেছে, কিন্তু আমি যদি
বাইপাস করতে চাই তাহলে আমাকে এখানে অ্যাকশন চেঞ্জ করে নিতে হবে। যেমন আমার এই সিগনেচারটা কি বলতেছে ডিফল্ট অ্যাকশনে পাস আছে, কিন্তু আমি চাচ্ছি না যে ভিআইপি রিলেটেড যাই আসুক না কেন এই টাইপের সিগনেচার যদি আসে তুমি তাকে লগ এনেবল করবা, স্ট্যাটাস এনেবল করবা, স্ট্যাটাস ডিজেবল, এটাও ডিফল্ট কতগুলো আছে ডিফল্ট বন্ধ মানে এনেবল করা না। সো এটা ডিফল্ট না, এটা আপনি স্ট্যাটাসে রাখেন যেহেতু আমি এটা ইউজ করব। সো দেখেন আমি কি করলাম, অ্যাকশন দিলাম ব্লক, প্যাকেট এনেবল করলাম যাতে এই সিগনেচারে যদি লগ আটকে বা ট্রাফিক ধরে তাহলে লগ জেনারেট করবে। ওরা কেন বন্ধ করে রাখে লগ, কারণ যত লগ দিবেন ততই সিপিইউ বাড়বে, মেমোরি বাড়বে, খুব স্বাভাবিক। স্ট্যাটাস মানে হচ্ছে এই এই সিগনেচারটা এনেবল না ডিজেবল, এনেবল ডিজেবল করা। হ্যাঁ মানে এইটা রাইট, রুলটা তো আমি কল করতেছি এখনো, রুল না এটা, এটা সিগনেচার। দেখেন এটাকে আমি এলাও করলাম, তাহলে এই যে নিচে চলে আসলো, নাম দেই নাই নাকি, এটা আসছে নাম দেই নাই, নামটাই চলে আসার কথা। এটা ইনভ্যালিড সিগনেচার, এই পাশে হচ্ছে ফিল্টার, এটা সিগনেচার। ধরেন আমি এটা ডিনাই আছে, হ্যাঁ ওয়্যারলেস রাউটার, এই যে বিভিন্ন ধরনের ওয়্যারলেস রাউটার গুলো, এটাকে কি করছে ব্লক, আমি এটাকে এলাও করতে চাচ্ছি, প্যাকেট এনেবল করলাম, এটা এনেবল করলাম, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। দেখেন এই যে নিচে চলে এসছে, হ্যাঁ এটা 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 কিন্তু এখনো কাজ করবে না যদি না, কারণ কি এটা কিন্তু ব্লক আছে, ডিফল্টে ব্লকে ছিল রাইট, এখন আমার প্রথম পলিসিতে কিন্তু ব্লক আছে, কারণ এ কিন্তু এই এই ইসের মধ্যে পড়ে গেছে, সেটাকে আমার উপরে উঠে দেবে। এগুলো কিন্তু সেম, এগুলো মাথায় রাখবেন যে আমি শুধু এখানে দিলেই কাজ করবে তা কিন্তু না, কারণ এইগুলা কিন্তু গ্রুপ, এই যে যে সার্ভিস দিছেন এইগুলা কিন্তু গ্রুপ। কিভাবে গ্রুপ হইলো দেখেন, রাইট সাইভারিটি অনুযায়ী, সাইভারিটি কে সেট করছে, এটা ফর্টিনেট সেট করছে, এটা আমি সেট করিনি, এটা গ্লোবালি ওরা ওদের মেকানিজম অনুযায়ী সেট করছে। সো এখানে পড়ে যাবে এটা দিলে কি জন্য কেন এইভাবে ইউজ করতেছে, কারণ হচ্ছে আমি তো আসলে জানি না যে কোনটা কতটুকু হইতে পারে, ওদের উপর ট্রাস্ট করে আমি এটা করতেছি, ওরা যা বলছে ওরা কোনোটারে হায়ার, এমন হইতে পারে ওরা ওদের একটা ভালনাভিটি বানাইছে যেটারে লো প্রায়োরিটি দিয়ে দিছে, হ্যাঁ হইতেই পারে, অসম্ভব কিছু না, কারণ ইসরায়েল যেহেতু আছে সবই হইতে পারে। সো ওইটার উপর বেস করে আপনি ডিসিশন নেবেন যে এখানে কোনটা আটকাবেন, কারণ এইভাবে খুঁজে খুঁজে প্রায়োরিটি দিতে গেলে আপনাকে এইটা নিয়ে মনে করেন যে 365 দিন কাজ করতে হবে, এবং আপনি তারপরও সময় পাবেন না যে অন্য কাজ করার, কারণ আপনি যদি এই ইন্ডিভিজুয়াল সিগনেচার ধরে ধরে রুলস বানাইতে যান। এই জন্য সহজ করার জন্য এই পলিসিটা করে দিয়েছে যে আপনি সাইভারিটি ধরে গ্রুপ ধরে একবারে দিয়ে দেন। বাট এইটা আবার কখন কি করে, যদি ধরেন এই গ্রুপের মধ্যে দেখেন এই গ্রুপে কি কি আছে, যদি আর একটু ই করি, এইখানে যদি ধরেন আমি ক্রিটিক্যাল দিলাম, হ্যাঁ এই যে এটা না হাই লেভেল, মানে হচ্ছে আপনাকে ব্লক করতেই হবে। দেখেন এই প্রোফাইল, এই যে হাই লেভেল সিকিউরিটি প্রোফাইল দিলাম, কোথায় দিলাম আমি একটা আরেকটা, ওকে ধরেন এইটা এই ডেস্টিনেশনে আমার একটা সার্ভার আছে, হ্যাঁ এই ডিস্টেন্স একটা সার্ভার আছে, আমি কি করব এই যে ইনট্রুশন প্রিভেনশন রাইট আইপিএস, এইখানে আমি হাই সিকিউরিটিটা সিলেক্ট করলাম, তার মানে এই সিগনেচার যা আছে সব ম্যাচ করবে এই গ্রুপে যত আছে, এটুকু তো ক্লিয়ার নাকি? এখন এই যে যে সার্ভারটা দিচ্ছে এই সার্ভারের ওএস কি আছে থাকতে পারে, আপনি ধরেন একটা আছে লিনাক্স, এই সার্ভারটা আছে লিনাক্স, এখানে অ্যাপাচি চলে, আমি এখানে ইনট্রুশন প্রিভেনশনে কি দিলাম হাই, এইটা কিসের উপর বেস করে বানানো আছে, সিগনেচারের সাইভারিটি গ্রুপ ওয়াইজ যে হাই সিকিউরিটি যা আছে, এখানে মনে করেন যে 2000 সিগনেচার আছে ধরেন, তাহলে এই এই পলিসিতে যখন ট্রাফিকটা যাবে এই 2000টা সিগনেচার সাথে ম্যাচ করাবে প্রত্যেকটা ট্রাফিকের, যে কোনো অ্যাটাক আসছে কিনা এই সিগনেচারের ধরে। এখন এই সিগনেচারে কি আমি কোথাও বলছি যে এটা লিনাক্স না এটা উইন্ডোজ, তখন আমি তো গ্রুপ বলে দিছি, তাহলে অ্যাপ্লিকেশন লিনাক্সের
কিন্তু সিকিউরিটিতে আমার সবই আছে, তাহলে যেটা সে উইন্ডোজের চেক করবে সেটা কি আননেসেসারি চেক না? তখন দেখেন এইখানে ওএস এর উপর বেস করেও আছে, তাহলে আমি এইটা ইউজ না করে আমি হাই ইউজ করব, বাট যেটা আমি ক্যাটাগরি ওএস লেভেলের, দেন আমি এটা সিলেক্ট করব এবং ওএস কমান্ড এই যে সরি আমি এখানে দিলাম লিনাক্স। এখন দেখেন তাহলে আমার ই কত কমে গেল, হ্যাঁ এখন 2024 চলে আসছে, রাইট? তার মানে এইখানে এখন যে সিগনেচার গুলো আছে এই সিগনেচার গুলো আছে সাইবারিটিও হাই এবং লিনাক্স বেস। তাহলে এখন যদি আমি এই পলিসিটা আমি বাকিগুলো ডিলিট করে দিলাম, এটা তো দেওয়া যাবে না, আচ্ছা বুঝাই এখানে দেওয়া যাবে, এটা দেওয়া যাবে না, এটা লাইভের, হ্যাঁ কেন ওকে করলেই ওকে হয়ে যাবে। তাহলে কি হবে, আমি যখন এই এই প্রোফাইলটা আমি ইউজ করব এখানে, তখন আমাকে আমি কিন্তু তখন অনলি যেহেতু আমার সার্ভারটা আমি জানি লিনাক্স, আমি সিগনেচারও সেট করে দিয়েছি লিনাক্স, তাহলে আগে যে আগে 5 মিলি সেকেন্ডে যদি ট্রাফিকটা ছেড়ে দিত, এখন 3 মিলি সেকেন্ডে ছেড়ে দিবে, কারণ ওই 2 মিলি সেকেন্ড আর উইন্ডোজের সিগনেচার ম্যাচ করানো লাগতেছে না। সো এইভাবে যদি আমরা করি আমরা ইফিসিয়েন্সি বাড়াইতে পারি, বাট আমরা আমরা অ্যাজ ইউজুয়াল করি না, সোজা কথা করি না, কেউই করে না, আমি এখনো পাই নাই যে কেউ এইভাবে করছে। আমরা তো পুরো আইপি ব্লকের উপরে ম্যাক্সিমাম হচ্ছে পলিসি গুলো অ্যাপ্লাই করি, আমাদের যে একটা আইপি উইন্ডোজ আছে একটা আইপি লিনাক্স আছে, না ওইটা ওইটা তো আসলে ইউজারের ক্ষেত্রে, কিন্তু আপনি যখন সার্ভার লেভেলে কাজ করতে যাবেন আপনার ডাটা সেন্টারে ডিএমজেড জোন কে এই দিতে যাবেন, তখন এগুলো মেইনটেইন করা যেতে পারে, হ্যাঁ তখনই মেইনলি করা হয়, কারণ মেইন টার্গেট আপনার পিসি উড়ে গেলে কোনো সমস্যা না, কিন্তু সার্ভার উড়লে ক্ষতি, না সার্ভারও তো মাল্টিপল ওয়েসে থাকে না, তখন আপনাকে ওটা করতে হবে, সার্ভার আর কতগুলো থাকবে, 100 হবে 150 হবে বা 50টা হবে, কয়টা সার্ভার হবে, ওইগুলো করবেন, ওইগুলো করলে বেটার, নিজের জন্য করা যায় কিন্তু অন্যের জন্য না, অন্যের জন্য সব, হ্যাঁ এটাই। সো এটা পার্থক্যটা তো ক্লিয়ার নাকি, কেন আমরা এটা করতে গেছি, 17,000 রুলস এর ভিতরে যদি আমি ই করে দিই তার 2,000 চলে এসছে, তাহলে আমার ওই পলিসিটার ইউজ কেস কমে যাচ্ছে, ফাস্টার হচ্ছে, কারণ ফায়ারওয়াল মানে হচ্ছে স্লো করবে, তা আমি যত তাকে ইজি রাখতে পারবো তত বেটার। তো এখন দেখেন সেম একই ভাবে আমরা কি এই যে যে পলিসি গুলো করলাম, এখন হচ্ছে আমার সোর্স দিব কাকে, ডেস্টিনেশন কাকে দিব সেটা আমি মেজার করলাম, এই অপশন গুলো শেষ করলাম, এবার আসবো আমি এখানে, এই যে আমরা যে পলিসি গুলো বানাবো এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে, এই যে ক্লোনের মধ্যে আমার ফেসবুক বন্ধ আছে, ডিএনএস সিকিউরিটির ভিতরে অ্যাজ ইউজুয়াল আমি রাখলাম ডিএনএস সিকিউরিটি, কারণ ওর জায়গা অ্যাডাল্ট বাদে বাকি সবই অন আছে, সো সমস্যা নেই। অ্যাপ্লিকেশনেও যদি আমি আলাদা বানাই ক্লোন, যেখানে আমি বলে দিছি ফেসবুক ইউটিউব বন্ধ, হ্যাঁ এবং হাই সিকিউরিটি আইপিএস আমি হাই সিকিউরিটিতে বলে দিছি যে এই জিনিসগুলো তুমি এই ক্রিটিক্যালগুলো আটকাও। এই তিনটা দেওয়ার পরে বা এই চারটা দেওয়ার পরে আপনাকে এই এসএসএলটা কিন্তু এখন ম্যান্ডেটরি, আগে আপনি নন ছিল, হ্যাঁ নর্মাল ট্রাফিক যখন গেছে তখন এটা দরকার হয়নি, কিন্তু এখন আপনাকে এইটা এই প্রোফাইলের যেকোনো একটা প্রোফাইল দিতে হবে। এইখানে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে এই যে ডিপ ইনস্পেকশন, আমি এই সেটিং এ ঢুকবো, ঢুকলে দেখা যাবে, আগে বুঝাই বলি, ডিপ ইনস্পেকশন আর একটা শুধু ইনস্পেকশন, এই ডিপ ইনস্পেকশনের অপশনের ভিতরে বলে দিছি যে কাস্টমাররা যখন এই এসএসএল ওয়্যারলেস চেক সরি এসএসএল প্যাটার্ন গুলো চেক করবে তখন তার পিসিতে অবশ্যই সিএটা থাকতে হবে, এটা এইখানে বলা আছে। সো আপনি এইটা দিয়ে আগে যেমন বলছি যে যদি আপনি ভিতরের কন্টেন্ট রিড করতে চান তাহলে আপনাকে সার্টিফিকেট দিতে হবে, এখন আপনি এইখানে সিলেক্ট করছেন এইটা কিন্তু দেন নাই, আবার আপনি আমরা বলতেছেন যে ভাই আমি তো ওইটা দরকার নেই আমার তো এমনি ব্রাউজার হবে, তো ব্রাউজার কেন আটকে দিচ্ছে, তাই না? সো এইখানে যখন আপনি এটা দিবেন তার মানে আপনার ল্যাপটপের ব্রাউজারে সার্টিফিকেট মাস্ট থাকতে হবে, নর্মাল ব্রাউজিং করেন আর কন্টেন্ট আটকানোর জন্য করেন যে কোনো জন্য যে কারণেই করেন না কেন থাকতেই হবে, আপনি ব্লক যদি অ্যাপস এর ভিতরে কন্টেন্ট ব্লক নাও করেন তাও থাকতে হবে, কারণ আপনি এইখানে এইটার মানেই হচ্ছে আমার সার্টিফিকেট মাস্ট থাকতে হবে, আর যদি আমি শুধু ইনস্পেকশন রাখি তাহলে আমার ইউজারের ব্রাউজারে সার্টিফিকেট লাগবে না, সেই অনুযায়ী নর্মাল যে ব্লকিং গুলো এগুলো করতে পারবে, ইউআরএল ধরে ধরে ভিতরেরটা করতে পারবে না কিন্তু হেডিং ধরে করতে পারবে, এখন তার মানে আমার সার্টিফিকেটটা ম্যান্ডেটরি, দেন আমি এটারে ওকে করে দিলাম। এবার দেখেন যে সার্টিফিকেট সেটিং এ কি আছে, এই যে এসএসএল ইনস্পেকশন, হ্যাঁ
দেখেন আমি যদি ডিপ সিকিউরিটিতে যাই, এইখানে দেখেন কি কি জিনিস সেভ করতেছে। আমরা এটাই মাল্টিপল সার্ভার এটা ইউজ করি, এটা আমি কখনো করি না, আমি জানি না। সো আমরা মাল্টিপল ক্লায়েন্ট কানেকশন, কারণ একটা রুলস দিয়ে একটা সার্টিফিকেট দিয়ে মাল্টিপল সার্ভারে আসলে করি, এই জন্য এটা। এইখানে দেখেন ইনস্পেকশন মোড, একটা হচ্ছে আপনার এসএসএল ইনস্পেকশন, একটা হচ্ছে ফুল এসএসএল ইনস্পেকশন। তো যখন আমি ফুল এসএসএল ইনস্পেকশন করব, তখন এই যে সিএ সার্টিফিকেটটা আমাকে এখানে বলে দিচ্ছি, এসএসএল ও বলা লাগে, কিন্তু ফুল হইলে সে খুলবে। এবং এইখানে দেখেন কি বলছে, দিস এসএসএল ইউজ ফুল ইনস্পেকশন ইন্ড ইউজার উইল লাইকলি ইউজ সার্টিফিকেট আর্নিং আনলেস দ্য সার্টিফিকেট ইজ ইনস্টল ইন দ্য ব্রাউজার। তো ব্রাউজারে যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা সাইডে ওয়ার্নিং দিবে, এবং গুগল ফেসবুক কিন্তু ওয়ার্নিং ছাড়ার ওই অপশনটা দেয় না। দেখেন যাতে সার্টিফিকেট ইনভ্যালিড রিলেটেড অপশন থাকে, গুগল ফেসবুক ওরা ওই সাইডে যখন ক্লিক করে নিচে যে অ্যালাউ দেবেন অ্যাপ্লাই করে বেরোয় যাবেন, ওই অপশনটা থাকে না। অন্যান্য সাইডে থাকে, কিন্তু এই যারা বেশি সিকিউর মেনটেন করে তাদের এগুলো থাকে না। কারণ সার্টিফিকেটের এই যে আমরা যে ওয়াইল্ড কার্ড সার্টিফিকেট বা সার্টিফিকেট কিনি, 4,000 টাকার সার্টিফিকেট পাওয়া যায়, 40,000 টাকার সার্টিফিকেটও পাওয়া যায়। সার্টিফিকেটেরও কিন্তু অনেক সিকিউরিটি লেভেলের কারণে অনেক দামি আছে, ওরা হয়তো আরো সিকিউরিটি ইউজ করে। হ্যাঁ মানে রাইট, অনেক অনেকেরই এইরকম দামি দামি আছে। দেখবেন এই জায়গা ফুল নাম আসে, নামের সাথে আবার গ্রিন কালার হয়ে আসে, অনেক কিছুই আছে। ব্রাউজারে কোনো কিছু না দিয়ে কি করা যায়, মানে ইউজার সাইড ইনভলভমেন্ট বাদ দিয়ে? ডিপ সিকিউরিটি করতে পারবেন না তখন, এই যে শুধু এইটুক এসএসএল এন্ড সার্টিফিকেট ইনস্পেকশন, সে শুধু হেডারটা চেক করতে পারবে, অর্থাৎ ওয়েবসাইটটা বন্ধ করবেন করতে পারবেন। সো ক্লায়েন্ট সাইডে বেসিক্যালি সবার অ্যাক্সেস পাওয়াটাও ডিফিকাল্ট, মানে ম্যানেজ করাটা ডিফিকাল্ট আর কি। না ওইটা আসলে অপশন নাই, সো ওইটা চিন্তা করে লাভ নাই। তো আপনি ফুল ইনস্পেকশন করবেন, সার্টিফিকেট দিবেন না, এটার অপশন বের করা যায় নাই, তাহলে তো আসলে সিকিউরিটি থাকলো না। তাহলে আমরা যে যে HTTP সিকিউরিটি TLS আনতেছি দিনের পর দিন, SSL চেঞ্জ করে এখন TLS আসতেছে, তাহলে তো আর এই সিকিউরিটি থাকতো না যদি ভেঙেই ফেলা যেত। ওকে, এরপরে দেখেন কি আসতেছে, যে সার্টিফিকেট ব্রোকেন সার্টিফিকেট থাকলে সে কি করবে, অর্থাৎ যেসব সাইডে যাচ্ছেন যাদের সার্টিফিকেট গুলা ভ্যালিড না, হ্যাঁ ইনভ্যালিড আনট্রাস্টেড জায়গা থেকে কিনে আনছে, বা ওটার ইসিএ শেষ হয়ে গেছে, হ্যাঁ ইনভ্যালিড হয়ে গেছে, লাইসেন্স সার্টিফিকেট এক্সপায়ার করছে, এই টাইপের সার্টিফিকেট গুলো যদি থাকে কারো সাইডে, তাকে কি করবেন, অ্যালাউ করবেন না ডিনাই করবেন, এইগুলো থাকে। তো নর্মালি আমরা যেহেতু বাইরে যাইতেই হয়, আমরা এইগুলোকে একটু অ্যাভয়েড করে অ্যালাউ এলাউ করে যাই। যেহেতু তার সার্টিফিকেট কি থাকলো না থাকলো ওটি নিয়ে আমার সমস্যা নেই, আমার সার্ভারের সার্টিফিকেট ঠিক আছে কিনা আমি শুধু সেটা দেখলাম, কারণ যেটা পাবলিক ফেসিং সেটা সার্টিফিকেট থাকলে কমিউনিকেশনটা সিকিউর হবে। এটা এটা হচ্ছে এই সার্টিফিকেটের অংশের ভিতরে, এটা যদি আমি এটা সিলেক্ট করি, এটা কিন্তু যে এইগুলোর মধ্যে আছে, দেখেন এটা শুধুমাত্র এই যে সিঙ্গেল ফুল না, কিন্তু ফুল দিলে ব্রাউজারে থাকতে হবে, নাহলে আর্নিং দিবে, আর্নিং দিলে আপনি প্রত্যেকটা সাইডে আর্নিং দিবে, প্রত্যেকটা এভরি সাইড, এবং অনেক সাইড 80% সাইডে ঢুকবে না, ওই অপশন বন্ধ করে দেয়, অ্যালাউ অপশনটা বন্ধ করে দেয়। এখানে নিচের দিকে আরো কিছু অপশন আছে, যে যে ইনভ্যালিড সার্টিফিকেটকে কি করবেন, এক্সপায়ার হয়ে গেলে সার্টিফিকেটে কি ব্লক করবে, কারণ আপনি একটা ওয়েবসাইট বানাইছেন সার্টিফিকেট এক্সপায়ার করছে, করতেই পারে, যদি আপনাদের সিকিউরিটি হাই থাকে তাহলে সবাই ব্লক ই করে, ব্লক করে, না হলে সবাই অ্যালাউ করে চলে যায়, এটা অ্যালাউ। আর এই যে এসএসএল সার্টিফিকেটটা কোন প্রোটোকলে চলবে, এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ যদি আপনি নর্মালি আমরা কি করি, HTTPS প্রোটোকল মানেই তো 443, এখন কেউ যদি কাস্টম পোর্ট চান বা আপনি যদি অল করি, তাহলে ও কি করবে, ওই সব পোর্ট সার্চ করতে থাকবে, ওর একটা র্যান্ডম আছে 1 থেকে 1000 ধরেন, এই পুরো পোর্টটাকে সে সার্চ করে এই প্রোটোকলে আছে কিনা বোঝার জন্য, তাতে আরো একটু লেন্দি হবে, যেহেতু ও সিকিউরিটি খুলবে এসএসএল মানেই তো কিছু লেভেল পর্যন্ত সে খুলবে, হেডার খুলুক আর প্যাকেট খুলুক, খুলবে তো, খুলতে গেলে তো আপনার সময় লাগবে, আমি যখন অল পোর্ট দিব তখন আর একটু বেশি সময় নেবে, আর যদি অল পোর্ট না দিই তাহলে শুধু এই 443 পোর্টটাকে এসে চেক করবে, হ্যাঁ এটাকে শুধু চেক করবে। এখন বলেন যে এইটার ব্যাপার নিয়ে কোনো ই আছে কিনা, এখন ইস্যু হচ্ছে এটা যেমন আমি বন্ধ করছি, এটার ক্লোনে কি করছিল, ওয়েবসাইট ফেসবুক বন্ধ করছিলাম আমি, এখানে ধরে নেন যে সোর্সে আমি সাপোজ ধরেন বানাইলাম, আমার নেটওয়ার্কে 2-3টা ব্লক আছে, অথবা একটা ব্লকের রেঞ্জ দিলাম, যে একটা রেঞ্জ
এফবি ব্লক দিলাম, এখানে আমি একটা রেঞ্জ দিলাম 20 থেকে 40, হ্যাঁ এই আইপি গুলো আমার ব্লকে সেম ব্লকে, তাহলে এটা কি হলো আমার এখানে দেখেন, তখন এই সোর্সের ভিতর যারা থাকবে ইন্টারনেটে যাবে তারা এই পলিসি মেনটেন করবে। এখন আমার বাকি যে আইপি গুলো আছে তাহলে তাদের কি হবে, তাদের জন্য তো পলিসি লাগবে, আমি কিন্তু নিচে কোথাও নাই, তার মানে আপনার একটা পলিসি লাগবে, তো সেটাকে আপনি না এখানে ক্লোন করলে, হ্যাঁ ক্লোন করি, কপি করি, এলাও করলাম, তাহলে এইখানে আমাকে আরেকটা প্রোফাইল এই পলিসি বানাইতে হবে, যেখানে যে আরেকটা ব্লক বানাইতে হবে যেটা আমার অন্য আইপি ব্লক, রাইট, এলাও ফেসবুক, এই রুলসটা এখন তো দুটা দুই আইপি ব্লক যদি হয় তাহলে তো আমি উপর নিচে তো কোনো সমস্যা নাই, হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নেই, তাহলে তো সবাই ওই ব্লকের মধ্যে পড়ে গেল, মানে ডিনাই ব্লকে পড়ে গেল, হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই করতে পারেন, তখন হচ্ছে উপর নিচে ইস্যু। আমি যদি ওই যেটা বলতেছিলাম যদি আমি নিচে কোনো কমন ব্লক রাখি তখন কিন্তু উপর নিচে ইস্যু, আর যদি এমন হয় যে আমার এই সোর্স আর উপরে সোর্স সেম না আলাদা সোর্সই আলাদা তখন উপর নিচে ইস্যু না, ছবিটাও আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমার এখন সোর্স হলো অ্যালাউ সোর্স, হ্যাঁ আপনি অ্যালাউ সোর্স, আচ্ছা 00 কেন ভুল করে হয়নি, 60 আগে চলতে ছিল 41 থেকে 60, হ্যাঁ আমরা চাইলে যে গ্রুপে ইউজ করতে পারি, অনেকগুলো আইপি নিয়ে একটা গ্রুপ বানাইলে, ডিপেন্ডস অন আপনি যেভাবে করবেন সেভাবে। ঠিক আছে তাহলে আমরা এরকম দিয়ে দিলাম, এখন কি আমার এই পলিসিগুলো থাকলে হবে, এখানে নিচে যে প্রোফাইল বানাইছি প্রোফাইল থাকলে কিন্তু এখন আর হবে না, কারণ কি একই প্রোফাইল তো দুই জায়গা দিলে তো আমার দুই জায়গায় ব্লক হয়ে গেল। আপনি কি চাচ্ছিলেন, যে এই আইপি ব্লক গুলো ফেসবুক বন্ধ থাকবে, এই আইপি গুলো ফেসবুক অন থাকবে, তার মানে কি আমাকে এই যে যে প্রোফাইল ফেসবুক ব্লক করছি কোন প্রোফাইলে, আপনার ওয়েব প্রোফাইল আর অ্যাপ্লিকেশন প্রোফাইল, তাহলে এইখানে আপনাকে আলাদা আবার আর একটা ওয়েব প্রোফাইল বানাইতে হবে, যেটাকে হচ্ছে আপনি হুবহু এটাতে তো ব্লক আছে এটা আমি ক্লোন করি, তাহলে এটার ভিতরে দেখি আমার কি আছে, এই যে এখানে ব্লক আছে, বাদ বাকি সিকিউরিটি তো ওর জন্য সেম আপনার জন্য সেম, তাহলে আমি এটারে এখন কি করব, হয় বন্ধ করে দিব নাহলে অ্যালাউ করে দিব, এখানে অ্যালাউ করব অথবা এটা ডিলিট করে দিব, ঠিক আছে প্রোফাইল তো আমি অ্যালাউ করে রাখছি, এটা তো ডিপেন্ড করছিলাম আমি সোশ্যাল প্রোফাইলে কি লিখছিলাম, সব অ্যালাউ ছিল যে কারণে আমি ম্যানুয়ালি ফেসবুক বন্ধ করছি, আপনি টুইটার চালান আমি আগেই ওপেন করে রাখছি, সো এটা নিয়ে শুনে হ্যাঁ এখন পলিসিতে যাব, পলিসিতে গিয়ে এখানে আমি অ্যালাউ করে দিব, ক্লিয়ার, এইভাবে কিভাবে আপনি অ্যালাউ ডিনাই করবেন মাল্টিপল সোর্সের জন্য, সেম এই একই পদ্ধতিতে আপনি অন্যান্য পলিসি বা ওই যে আইপিএস বলেন অ্যান্টিভাইরাস বলেন সবই নিয়ম এক,
যার জন্য ছাড়তে চাচ্ছেন কমন গ্রুপের থেকে বাইপাস করতে চাইলে প্রোফাইলটাই পাল্টাইতে হবে, সোর্স অ্যাড্রেস পাল্টাচ্ছেন আর প্রোফাইল পাল্টাচ্ছেন, এই দুইটা জিনিস আপনাকে পাল্টাইতে হবে। সেটা যতগুলো সিকিউরিটি পলিসি আছে সবার জন্য সেম। এখন এইখানে চাচ্ছেন আপনি এই পলিসিতে কি আছে যে ওয়েব ফিল্টারও বন্ধ, অ্যাপ্লিকেশন দিয়েও বন্ধ। এখন আপনি চাচ্ছেন ওয়েব দিয়ে বন্ধ করবে, অ্যাপস দিয়ে খুলে দিব, তখন এই ইউজারদের জন্য তো আর আপনি এটা চাচ্ছেন না। এর মধ্যেও যদি এটা তো পুরো সাবনেট যদি হয়, তার মানে এর মধ্যেই কোনো ইউজার, তাহলে তার জন্য আবার আপনার উপরে আরেকটা পলিসি বানাইতে হবে, এবং সেইখানে ওয়েব ফিল্টার এটা থাকবে বাট অ্যাপ্লিকেশন ফিল্টার আরেকটা দিতে হবে। তো কার জন্য কি করবেন এই অনুযায়ী আপনাকে এই টেবিল আস্তে আস্তে বড় হতে থাকবে। এই জন্য দেখবেন বড়, মানে যারা অনেক দিন ধরে ইউজ করে তাদের পলিসি দেখবেন 300-400, আর যারা নতুন করে তাদের 20-25টা, কারণ ডে ওয়ানে এগুলো তৈরি হয় না, এটা আস্তে আস্তে তৈরি হয়। আর প্রথম দিন দিলেও ম্যানেজমেন্টের জারি খাবেন, পরে ম্যানেজমেন্টের জন্য সুবিধা দেখাইতে পারবেন, স্যার আগে ব্যান্ডউইথ ইউজ হইতো 100 MB, তো আমার ISP চলতো, মানে কোম্পানি চলতো না, এখন আমার চল 45 MB 50 MB চলে আসছে। কারণ আপনি যখন এই ভিডিও কন্টেন্ট ব্লক করবেন তখনই ব্যান্ডউইথ কমে যাবে, তখনই কোম্পানি দেখবে যে একটা সেভ হচ্ছে, তো লাইসেন্স তো কিনছি, কিছু রুলস করে দিলে সেভ হয়ে যাচ্ছে, আর ইন্টারনেট ফাস্ট হয়ে যাবে। কিন্তু মানে অফিসিয়াল কাজের যে ওয়েব কাজ এগুলো কিন্তু ফাস্ট হয়ে যাবে যখনই আপনার ভিডিও বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সিকিউরিটি প্রোফাইলের ফিচারগুলো। এখন আপনারা নিজেরা একটু ঘাটেন, আমার কাছে যেহেতু লাইসেন্স এটা নাই আমি আপনারা দিতে পারতেছি না, আর যেটা আছে এটার ভিতরেই আপনারা চেক করতে পারবেন কিভাবে, যে অ্যাপস গুলো ইনস্টল করে ফায়ারওয়ালের পলিসিতে অ্যাপস বন্ধ করবেন, ল্যাপটপ মোবাইলের PC-র মধ্যে অ্যাপস ইনস্টল করবেন, যেমন টিম ভিউয়ার, জুম, এই টাইপের বিভিন্ন ধরনের অ্যাপস আছে না, VPN করার সফটওয়্যার, এগুলো ইনস্টল করে ওইগুলোরে আপনি বন্ধ করবেন। এগুলো আপনি এসের মধ্যে করতে পারবেন, ওইটার ভিতর থেকেই চেক করতে পারবেন, সেইগুলো কষ্ট করে করেন 2-3 দিন পরে, কিন্তু এই 1 সপ্তাহ পরে বলবেন যে PC চলে না, তখন কিন্তু কিছু করা যাবে। চিন্তা করেন, একটু মাথায় নেন, যদি কোনো প্রশ্ন মনে আসে তাহলে ডিসকাস করেন।